بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين أعوذ بالله من الشيطان الرجيم قالوا إن يسرق فقد سرق أخ له من قبل فأسرها يوسف في نفسه ولم يبدها لهم قال أنتم شر مكانا والله أعلم بما تصفون قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين قال معاذ الله أن نأخذ إلا من وجدنا متاعنا عنده إنا إذا لظالمون فلما استيئسوا منه خلصوا نجيا قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا من الله ومن قبل ما فرطتم في يوسف فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين ارجعوا إلى أبيكم فقولوا يا أبانا إن ابنك سرق وما شهدنا إلا بما علمنا وما كنا للغيب حافظين واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا فيها وإنا لصادقون قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم وتولى عنهم وقال يا أسفى على يوسف وبيضت عيناه من الحزن فهو كظيم قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون يا بني اذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا
مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوفلنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قالوا إن يسرق فقد سرق أخ له من قبل فأصرها يوسف في نفسه ولم يبدها لهم قال أنتم شر مكانا والله أعلم بما تصفون মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই করেন তার ইচ্ছার বিরুদ্ধে কোনো শক্তি কোনো কিছুই করতে সক্ষম নয় সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি ওহির মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে যা জেনেছেন দিন সম্পর্কে এবং বিগত ইতিহাস সম্পর্কে আম্বিয়া রসুলগণের কাহিনী সম্পর্কে তা ওইভাবেই জানিয়েছেন যেইভাবে মহান আল্লাহ তাঁকে ওয়াহি করেছেন আমাদের তাফসীর সূরা ইউসুফের আয়াত নম্বর 77 থেকে শুরু হবে আজকে আমরা যেখানে গিয়ে পৌঁছেছিলাম সেটা ছিল যে ইউসুফ আলাইহিস সালাম তার আপন ভাই বেনিয়ামিনকে রাখার উদ্দেশ্যে তার বস্তায় খাদ্যদ্রব্যের সাথে একটা রাজার পাত্র পানপাত্র অথবা পেয়ালা যা কিছুই হোক ঢুকিয়ে দিয়েছিলেন যাতে রাখা সম্ভব হয় তারপরে ঘোষণা করা হলো যে তো আমাদের একটা পাত্র হারিয়ে গেছে কে নিল আচ্ছা খোঁজ করা হোক সকলের বস্তা খোঁজ করা হোক যারা খাদ্যদ্রব্য নিয়ে যাচ্ছে তাদের সকলের খোঁজ করা হোক তারা ছিল 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে ছাড়া যারা এসেছিল সকলের বস্তা খোঁজ করালে শেষখানে বেনিয়ামিনের বস্তা খোঁজ করে তাতেই রাখার নির্দেশ দেওয়া হয়েছিল তাতে পাওয়া গেল এই কৌশল যেহেতু সৎ উদ্দেশ্যে ছিল আর সৎ উদ্দেশ্যে কোনো কৌশল করা কারো ক্ষতি করার উদ্দেশ্য নয় বরং ভালো উদ্দেশ্যে সেটা শরীয়তসম্মত ইউসুফ আলাইহিস সালাম তার আপন ভাইকে রাখতে চাইছিলেন যে বেনিয়ামিনকে রেখে নেব এখন রাখার কোনো উপায় তিনি পাচ্ছিলেন না তাদেরকে যদি সরাসরি বলা হতো যে তোমরা বেনিয়ামিনকে আমার কাছে রেখে দাও তোমরা চলে যাও তো তারা কখনো রাজি হতো না এবং সেটা তারা জুলম যদি জবরদস্তি তিনি তার শাসন ক্ষমতা দিয়ে রাখতে চাইতেন তাহলে সেটা জুলম বলে তারা গণ্য করতো যে তো অন্যায় করা হলো আমাদের সাথে এরকম আমাদের এক ভাইকে জবরদস্তি নির্দোষী মানুষকে রেখে নেওয়া হলো ইউসুফ আলাইহিস সালামের পূর্বপুরুষ ইব্রাহিম ইসহাক ইয়াকুব তাদের দিনের বিধান ছিল যে চোর যদি ধরা পড়ে তাহলে চোরকে যার বাড়ির মাল সামান চুরি করেছে তার গোলাম হিসাবে কৃতদাস হিসাবে থেকে যেতে হবে তো এইভাবেই ইউসুফ আলাইহিস সালাম নিজ ভাইকে রাখতে সামর্থ্য হলেন বা রাখতে পারলেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ভাইগুলি সম্পর্কে তারা কয়জন ছিল বেনিয়ামিন আর ইউসুফকে ছাড়া 10 ভাই এরা সব আপন ভাই ছেলেরা এ 10 ভাই বলল যে বেনিয়ামিন যদি চুরি করে থাকে তো ওর ভাইও চুরি করেছে ওরা সব একই রকমের আমরা ওই রকম নই
উল্টো দোষ চাপিয়ে দিল। হ্যাঁ, ইউসুফ আলী ইসলাম, এক তো ইউসুফ আলী ইসলাম জুলুম অত্যাচার করেছে, কূপে ফেলেছে, কূপ থেকে যখন কাফেলা যাত্রী দল উঠিয়ে নিল, তখন তারা আবার বলে যে এটা আমাদেরই কৃতদাস, তোমাকে তো বিনা পয়সা দেওয়া হবে না, এ তো পালিয়ে যাচ্ছিল, আমরা রাখবো না, সুতরাং কিছু পয়সা দাও। বিক্রি করলো, এই ভাইকে বিক্রিও করলো, সমস্ত অপরাধ করে উল্টো চুরির একটি মিথ্যা অপবাদ চাপিয়ে দিল কার ওপর? ইউসুফ আলী ইসলামের ওপর। মহান আল্লাহ বলছেন যে কালু, এই দশ ভাই ইয়াকুব আলী ইসলামের এই দশ ছেলে বলেছিল, এই ইয়াসরিক, এই বিনিয়ামিন যদি চুরি করে থাকে, ফাকাদ সারাকা আখুল্লাহ মিন কাবল, তাহলে জানতে হবে যে তার ভাইও এর পূর্বে চুরি করেছে। ইউসুফও চোর ছিল, সব একই খোরের মাথা মোড়া আছে, এও চোর, তার ভাইও চোর। এখন ইউসুফ আলাইহিস সালাম ছোট কালে কি করেছিলেন না করেছিলেন, তাফসিরকাররা ইসরায়েলি বর্ণনা ভিত্তিতে একাধিক কিসসা কাহিনী এখানে তারা বর্ণনা করেছে, সেগুলি সবগুলি প্রায় ভিত্তিহীন। তবে তার মধ্যে একটি বলি, তারা বলছে যে ইউসুফ আলাইহিস সালাম বাড়ি থেকে ছোট কালে কি করতেন, বাপের ঘর থেকে কিছু মাল সামান না বলে নিয়ে, বাপকে জানাতেন না, মাকে জানাতেন না, ভাইদেরকে জানাতেন না, নিয়ে গরিব মিসকিনকে দান করে দিতেন, এটা একটি উক্তি বর্ণনা করা হয়েছে। তো ওটাকে তারা চুরি বলে গণ্য করেছে, ছোটকালে এই স্বভাব ইউসুফের ছিল, বাড়ি থেকে চুরি করে নিয়ে গিয়ে ফকির মিসকিনকে দিয়ে দিত। তো এইসব কাহিনী, এছাড়াও আরো অন্যান্য কাহিনী বর্ণনা করা হয়েছে যেগুলির কোনো প্রয়োজন করে না, যা আল্লাহ বর্ণনা করেননি তাতে আমাদের তেমন কোনো হেদায়ত নেই। যদি হেদায়তের কোনো সম্বল থাকতো, তাতে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় থাকতো, তো অবশ্যই আল্লাহ বর্ণনা করতেন, যেমন কারোর নাম, বংশধর ইত্যাদি, তাদের সময়কাল কত সালে ছিল, খ্রিস্টপূর্ব কত সাল, সব বয়ান করেছেন কি? ইউসুফ আলাইহিস সালামের যুগটা কোন যুগ ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম কোন যুগের মানুষ ছিলেন, কারণ এতে আমাদের কোনো শিক্ষার বিষয় নেই। কেউ বিংশ শতাব্দীর হোক আর একবিংশ শতাব্দীর হোক, ওতে কোনো ফায়দা আছে? গত সপ্তাহে এই বিষয়ে বলেছে, যে সব কথা কাজে ইচ্ছা কাহিনী বয়ান করাই কোনো শিক্ষার বিষয় নেই, সেসব কথা আল্লাহ বর্ণনা করেননি, কারণ কোরআনে কারীম কোনো ইচ্ছা কাহিনীর কিতাব নয়, আর কোনো হিস্টরি নয়, ইতিহাসের কিতাব নয়, বা কোরআনে কারীম হচ্ছে মানব জাতির হেদায়তের জন্য আর রহমত স্বরূপ। তো হেদায়তের যে দিকগুলি রয়েছে বিভিন্ন ঘটনাবলিতে, সেই দিকগুলি তুলে ধরা হয়েছে যে এতে তোমাদের শিখার বিষয় রয়েছে, এতে তোমাদের আকীদা আমলের আখলাক চরিত্রের সংশোধন হবে, হ্যাঁ দুনিয়া সুন্দর করবে, আখেরাত সুন্দর করবে, ওই সব বিষয়গুলি আল্লাহ বর্ণনা করেছে। এরা মিথ্যা অপবাদ দিয়ে ফেলে ইউসুফ আলাইহিস সালামের সামনে, ওরা তো জানে না যে এটা ইউসুফ, মিশরের আজিজ হয়ে মিশর অধিপতি হয়ে বসে আছে, বলছে যে এ যদি চুরি করে থাকে বাদশাহ, যদি এ চুরি করে থাকে বেনিয়ামিন, তো ওর একটা ভাইও ছিল ছোট কালে গেছে, ও চুরি করত। আর ইউসুফ ভিতর ভিতর হাসছেন আর কষ্ট পাচ্ছেন, আর বলছেন যে হাইরি, তোরা কত হতভাগা, হ্যাঁ আর কত তোরা নিকৃষ্ট। ফাসারাহা ইউসুফ ফি নাফসিহি, ইউসুফ আলাইহিস সালাম নিজের মনে মনে লুকিয়ে রাখলেন, গোপন রাখলেন কথাটি, যে আমি ইউসুফ, আমাকে চোর বলছো, এই কথা বললেন না, হ্যাঁ সব কথা লুকিয়ে রাখলেন, মিথ্যা অপবাদ শুনছেন ইউসুফের উপর লাগছে, লুকিয়ে রাখলেন। ওয়ালাম ইউবদিহা লাহুম, আর তাদের সামনে কোনো কথা প্রকাশ করলেন না, এতটুকু কথা মনে মনে বলেন তাও প্রকাশ করে নাই, প্রকাশ করলে তো বুঝবে যে ব্যাপার কি। কাল আন্তুম শারুন মাকানান, তাফসীরকাররা বলেছেন যে কথাটি মনে মনে ইউসুফ আলাইহিস সালাম গোপনে রেখেছিলেন তাদের সম্পর্কে মন্তব্য, আর যা প্রকাশ করেনি সেটা ছিল এই বাক্যটি, কালা ইউসুফ আলাইহিস সালাম বলেছেন কি, আন্তুম শারুন মাকানা, তোমরা অবস্থানের দিক থেকে বড় নিকৃষ্টতম, তোমার বড় নিকৃষ্ট মানুষ ইউসুফ আলাইহিস সালাম, এত জুলুম অত্যাচার তোমরা করেছো, আর বাপকে কত কষ্ট দিলে ইউসুফকে এইভাবে, তার চোখের আড়াল করে দিয়ে, চোখের সামনে থেকে হারিয়ে দিয়ে, গোপন করে দিয়ে, আর তারপরে তাকে চোর আবার সাব্যস্ত করছো, বড়ই নিকৃষ্ট তোমরা, আনতুম শাররুম মাকানা, ওয়াল্লাহু আ'লাম বিমা তাসিফুন, আর আল্লাহই সবচেয়ে বেশি জানেন ওই সব বিষয় সম্পর্কে যা তোমরা বর্ণনা করছো, যা বলছো, অসফা ইয়াসিফ মানে বর্ণনা করা, আলোচনা করা, বলা। কালু ইয়া আইয়ুহাল আজিজ, এ দশ ভাই মেরে বলল যে হে আজিজ, এর আগে যখন আমরা সূরা ইউসুফের তাফসীর পড়েছি তখন আজিজ কাকে বলা হয়েছে, জুলাইখার স্বামীকে আজিজ বলা হয়েছে, কালাত ইমরাতুল আজিজে, আজিজের স্ত্রী, ইমরাতুল আজিজ, তাহলে ও আজিজ কোন আজিজ ছিল, যে জুলাইখার স্বামী, তাই না? জি হ্যাঁ।
তাহলে বোঝা গেল এই দুই জায়গায় যে আজ এখানে ইউসুফ আলাইহিস সালামকে আজিজ বলা হয়েছে আর ওখানে জুলাইখার স্বামীকে আজিজ বলা হয়েছে, বোঝা গেল যে সেই যুগের এটাই কথা ঠিক যে মেসরের যারা শাসক হইতো হ্যাঁ তাদেরকে কি বলা হইতো, আজিজ বলা হইতো। যেমন ভারতের প্রাচীন যুগে যারা রাজা হইতো তাদেরকে মহারাজা বলা হইতো। যে মহারাজা কথাটি মালায় ভাষাতে ইন্দোনেশিয়া আর মালয়েশিয়াতে রয়েছে, তারা মহারাজাকে মহারাজা বলে, হিন্দিদের মতো করে বলে। এই ভাষাটি সংস্কৃত খুব প্রাচীন ভাষা, এই সব দেশগুলির যেই সব দেশের ভাষার উপর সংস্কৃতের প্রভাব রয়েছে, যেমন বাংলায় হিন্দি, তারপর দক্ষিণ ভারতের ভাষা কেরালা, তারপরে তামিল ভাষা, তেলেগু ইত্যাদি, তারপরে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার ভাষা, এসব ভাষার উপর সংস্কৃতের প্রভাব রয়েছে। কারণ এসব ভাষাগুলির মূল উৎস হচ্ছে সংস্কৃত, সংস্কৃত থেকে ভাষাগুলি বেরিয়েছে। এই দশ ভাই মিলে ইয়াইয়ুহাল আজিজ বললো, হে আজিজ, কাকে সম্বোধন করলো, ইউসুফ আলাইহিস সালামকে, হে মিশরের শাসক, ইন্নাল্লাহু আবান শাইখান কাবীরা, আমরা নিঃসন্দেহে সত্য কথা বলছি যে লাহু আবান শাইখান কাবীরা, এর এ বিনিয়ামিনের এক বৃদ্ধ পিতা রয়েছে, ফাখুজ আহাদানা মাকান, এত বৃদ্ধ মানুষ, আর তিনি যদি শুনতে পান যে বিনিয়ামিন চুরিতে ধরা পড়েছে আর তাকে রেখে নিয়েছে, সারা জীবন ওখানে গোলামি করবে, আর একেও দেখতে পাবো না, ছোটকালে ইউসুফ যখন ছিল তাকেও হারিয়েছি, তো আর বাঁচবে না, একটু রহম করেন, একটু দয়া করেন। ফাখুজ আহাদানা মাকানা, সুতরাং আমাদের একজনকে নিয়ে নেন আপনি, গ্রহণ করেন মাকানা ওর জায়গায়, ওর বদলে ওকে ছেড়ে দেন, আর আমাদের একজনকে আপনি গোলাম বানিয়ে নেন, ঠিক আছে, আমাদের ভাই চুরি করেছে তো ওকে ছেড়ে দেন, আর আমাদের একজনকে নিয়ে নেন দশ জনের মধ্যে। ইন্নানা রাকা মিনাল মুহসিনিন, নিঃসন্দেহে আপনাকে আমরা সৎকর্মশীলদের মধ্যেকার দেখতে পাচ্ছি, আপনি খুব ভালো মানুষ। তাহলে এখানে দয়া কামনা, যাতে অন্তরটা নরম হয়, হ্যাঁ, শাসকের আজিজ এমএসএর ইউসুফ আলাইহিস সালাম অন্তরটা নরম হয়, আর অন্তরটা নরম হয়ে বাপের কথা বললে, বাপের বার্ধক্যের কথা বললে একটু দয়া হবে, মায়া হবে, তখন হয়তো একে ছেড়ে দিবে, আর যদি একান্ত এর বদলে কাউকে রাখতে হয় গোলাম করে দেখবে একে নিবে নিবে, অসুবিধা নেই, তাও বাপকে কোন রকম বুঝিয়ে নেব। কালা মাযাল্লা ইউসুফ আলাইহিস সালাম, মানে আল্লাহর পানা, আল্লাহর আশ্রয় কামনা করছি, আন্না খোজা ইল্লামা ওয়াজাদনা মাতানা ইনদাহু, যে এমন ব্যক্তিকে ধরব যার কাছে মাল সমান পাইনি, নির্দোষীকে কখনো ধরবো না, আমরা গোলাম বানাবো না, মাযাল্লাহি আন্না আখুজ, আল্লাহর কাছে আশ্রয় চাইছি এমন ব্যক্তিকে ধরা থেকে যেই ব্যক্তি চুরি করেনি, বরং ওকেই আমরা ধরব, মান ওয়াজাদনা মাতানা ইনদাহু, যার কাছে আমাদের মাল পেয়েছি, চুরির মাল পেয়েছি। ইন্না ইযাল্লা যালিমুন, আমরা যদি এই রকম কাজ করি যে যে চুরি করলো তাকে ছেড়ে দিলাম আর নির্দোষীকে ধরে নিলাম, গোলাম বানিয়ে নিলাম, তাকে রেখে নিলাম, তাহলে আমরা কি হয়ে যাব, ইন্না ইজান, ইজান মানে তাহলে, তখন ইন্না ইযাল্লা যালিমুন, তখন আমরা তো জালেম হয়ে পড়ব, এই রকম কাজ করলে আমরা তো জালেম হয়ে পড়ব। তাহলে বোঝা গেল আজকালকার অনেক শাসকরা নির্দোষীকে নকশা করা থাকে, তাদের ষড়যন্ত্রের নকশা, নির্দোষীকে দোষী সাব্যস্ত করতে হবে, তাদের বিশেষ কোনো টার্গেটে কোন একজনকে ধরে সন্ত্রাসী শো করতে হবে, একটা দাড়িওয়ালাকে ধরলেই হয়, এই কাজগুলি করে অনেকে, বিশেষ করে কাফের দেশগুলিতে, আর মুসলিম ওই সব দেশে, যে সব দেশে কাফেরদের আইন কানুন চলছে, যেখানে ইসলামের কোনো বিচার নেই, সেসব দেশে বাস একটা ঘটনা ঘটে গেছে, এখন আসল আসামি তো ধরা পড়ছে না, তো কিছু লোককে ধরতে হবে, যেই রকমই লোক, হ্যাঁ, খুনের ঘটনা হোক অথবা বা আর কিছু হোক, দেশে কোন রকমের এইরকমই কিছু একটা হয়েছে, আসল লোককে ধরতে পারছে, যারা করেছে তাদেরকে ধরতে পারছেন না, আর এর চেয়ে তো বড় অপরাধ হচ্ছে তারা নিজেরাই করে, আবার অনেক সময় নিজেরাই এই অপরাধগুলি করে, বিশেষ টার্গেটে করার পরে চাপিয়ে দেয় অন্যের উপর, যে আসামি ধরে দাঁড় করতে হবে, যে আমরা আসামি ধরে ফেলেছি, করে না করে না এইসব কাজগুলি, হ্যাঁ, তাহলে চিন্তা করুন এরা কি ইউসুফ আলাইহিস সালাম ভাষায় জালেম কিনা, এরা জালেম, ইন্না ইযাল্লা যালিমুন, ফালাম্মাস্তাই আসু মিনহু, যখন তারা নিরাশ হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে যে না বিনিয়ামিনকে উদ্ধার করা যাবে না, খালাসু নাজিয়ান, তখন তারা এক কোণায় গিয়ে নির্জনে পরামর্শ শুরু করলো, খালাসু নাজিয়ান, তারা নির্জনে পরামর্শ শুরু করে, এখন কি করা যায়,
এক তো ইউসুফকে ছোট কালে হারালাম এরকম করে বাপের কাছ থেকে, আর এ বেনিয়ামিনও গেল, এখন কি করা যাবে? কালা কবিরম, তখন তাদের বড় ভাই বলল, এই বড় ভাইয়ের নাম তার সিরকারা রুবেল বলে উল্লেখ করেছেন, যদিও নামে কোনো যায় আসে না, নাম জানলেও কোনো দোষ নেই আর না জানলেও কোনো ক্ষতি নেই। তাদের বড় ভাই ওদের মধ্যে একটু ভালো ছিল, সেই প্রথম পরামর্শ দিয়েছিল, দেখো দেখো ইউসুফকে মেরে ফেলে দিবে তোমরা, মেরে ফেলিও না, ওয়াল কোফি গায়াবাতিল যুগ, চলো যদি একে যদি বাপের চোখের আড়ালেই করতে হয় তাহলে একে কুফের অন্ধকারে নিক্ষেপ করো, গভীর কূপে ফেলে দাও, বেঁচে থাক কোনো দেশে চলে যাক। তাদের বড় ভাই বলল, আলাম তো আলাম, তোমরা কি জানো না, আন্না আবাকুম কাদ আখাযা আলাইকুম মাওসিকাম মিন আল্লাহ, যে তোমাদের পিতা তোমাদের নিকট থেকে আল্লাহর অকাট্য শপথ নিয়েছেন, মাওসিকান আল্লাহর অকাট্য শপথ নিয়েছেন, যে তোমরা কসম করে বলো, আল্লাহর দোহাই দিয়ে বলো, আল্লাহর কসম করে বলো যে ইউসুফকে যেমন হারিয়ে এসছো এইরকম কাজ করবে না, বরং বেনিয়ামিনকে যে কোনো অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে, তবে তোমাদের সবগুলিকে যদি শেষ করে দেয় তো সেটা আলাদা কথা, তখন তোমরা নিরুপায়। এর আগে এসছে না তাফসিরে বা কোরআনে কারিমে, অমিন কাবুল মাফারাত্তুম ফি ইউসুফ, আর এর পূর্বের ঘটনায় তোমরা একটু স্মরণ করো, এর পূর্বে তোমরা যে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে যে ত্রুটি করেছ, যে ব্যর্থতার প্রমাণ দিয়েছ, যে অন্যায় কাজ করেছ, ফাররাত ওয়া তাফরিত মানে ত্রুটি করা, অপরাধ করা, ফালান আবরাহাল আরদা, সুতরাং আমি এই মিশরের ভূমি থেকে একটু নড়ব না, ফালান আবরাহা মা বারেহা আফালে নাকেসা, যে সতেরোটি রয়েছে তার একটি, মা বারেহা মানে কোনো জায়গায় অটল থাকা, অনড় থাকা, ফালান আবরাহাল আরদা, এই মিশরের ভূমি থেকে আমি নড়ব না অতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াজান আলি আবি, যতক্ষণ পর্যন্ত আমার পিতা আব্বা ইয়াকুব আলাইহিস সালাম আমাকে অনুমতি না দিবেন, যদি আব্বা রাজি হয়ে যান, ভাইকে ছাড়াইতে পারলাম না, আব্বা রাজি হয়ে যান যে যাক যাক গেছে গেছে বেনিয়ামিন তুমিও ফির, তুমি ফিরে আসো কমপক্ষে, এই অনুমতি যদি না পাই তো আমি যাবই না, সারা জীবনটা এখানেই থেকে যাব, আও ইয়াহকুম আল্লাহলি, অথবা আল্লাহ কোনো আমার জন্য চূড়ান্ত ফয়সালা করবেন তাহলে যাব, চূড়ান্ত ফয়সালা কি, যে আমি এই ভাইকে কোনো রকমের উদ্ধার করে নিয়ে যেতে পারবো, সে বাদশাকে রাজি করে হোক অথবা যে কোনো ক্ষমতা আর বল প্রয়োগ করে হোক, যে কোনো কৌশলে হোক, যদি আমি উদ্ধার করতে পারি বেনিয়ামিনকে, এটা আল্লাহর ফয়সালা, হয় বাপ অনুমতি দিবেন খালি হাতে ফিরে যাও, ভাইকে নিতে পারলাম না রাজি হয়ে, যে আসো তুমি ফিরে আসো, আর না হলে এই ভাইকে উদ্ধার করে নিয়েই যাবো, না হলে যাবো না। ওয়াহুয়া খাইরুল হাকিমিন, আল্লাহ হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী, ইরজু ইলা আবিকুম, তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও, আমি যাবো না। বাকি তাহলে কয় ভাইকে বলছে, নয় ভাইকে, বড় ভাই বলছে তোমরা ফিরে যাও, ফাকুল, আর তোমরা গিয়ে বলো যা ঘটনা ঘটেছে বাহ্যিক, আমরা তো আর এর বেশি কিছু জানি, তাই বলো, ফাকুল তোমরা গিয়ে বলো, ইয়া আবানা, হে আমাদের পিতা আব্বাজান, ইন্নাবনাকা সারাক, আপনার ছেলে বিনিয়ামিন তো চুরি করেছে, ওমা শাহেদনা ইল্লা বিমা আলেমনা, আমরা যা বাহ্যিক জেনেছি তাছাড়া এর বেশি কিছু প্রত্যক্ষ করিনি, আসলে চুরি করেছে কি করেনি কি আর কিছু হয়েছে তা বলতে পারবো না, কিন্তু চুরির মাল তার বস্তাই মাল সামানের সাথে ধরা পড়েছে, আমা কুননা লিল গায়বি হাফেজিন, আর আমরা গায়ব সম্পর্কে সুরক্ষাকারী নয় বা তত্ত্বাবধায়নকারী নয়, যে অদৃশ্য সম্পর্কে আমরা সবকিছু তত্ত্বাবধায়ন করব আর সবকিছুর খোঁজ খবর রাখবো, এই ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়নি, চোখের আড়ালে কি হয়েছে না হয়েছে, আর আসল এই ঘটনা ঘটেছে আপনার আমাদের কথা যদি বিশ্বাস না হয় তাহলে কাউকে পাঠিয়ে ওই মিশরে যেখানে ঘটনা ঘটেছে সেখানে পাঠিয়ে দেন, ওদেরকে জিজ্ঞেস করে নেন, অথবা আমাদের সাথে কেনানি যে প্যালেস্টাইন থেকে আরো কাফেলা লোকেরা গিয়েছিল, যাত্রী দল গিয়েছিল, তাদেরকে জিজ্ঞাসা করেন যে আসলে এই ঘটনা ঘটেছে না ঘটেনি রাজদরবারে, বলছেন ওয়াস আলিল কারিয়াত আল্লাতি কুননা ফিহা ওয়াল ঈর আল্লাতি আকবালনা ফিহা ওয়া ইন্না লা সাদিকুন, আর আপনি জিজ্ঞেস করুন বিশ্বাস না হয়তো, আল কারিয়া ওই জনপদকে, তো জনপদকে তো জিজ্ঞেস করা যায় না, জনপদকে জিজ্ঞেস করা মানে আহলাল কারিয়া, জনপদের অধিবাসীকে, কোরআনের এটা হচ্ছে অলংকার, এটা হচ্ছে ভাষার অলংকার, আমরা এই অলংকার ব্যবহার করি, হ্যাঁ আমরা বলছি যে আল খালিজটা ভালো না ভাই, বলছি না বলি না, আমরা আমাদের এলাকায় বলি যে এই মহল্লাটা না খুব খারাপ মহল্লা, সবাই বলি আমরা, কিন্তু বলি না বলি না, এই অমুক ডিস্ট্রিক্টের লোকেরা না খুব খারাপ, ডিস্ট্রিক্টের লোকেরা তো লোক বলে না, ওই ডিস্ট্রিক্টটা খুব খারাপ বলে না, ডিস্ট্রিক্ট খারাপ,
না ওই মহল্লা খারাপ, না ওই গ্রাম খারাপ, হ্যাঁ ওই গ্রামের লোকেরা খারাপ। তো আমাদের ভাষাতেই অলংকার রয়েছে, এটা ভাষার অলংকার। ওই গ্রামের লোকেরা খারাপ এই কথা বলার চাইতে বেশি অহংকার অলংকার রয়েছে কিসে? ভাষা অলংকার, এই গ্রামটা খারাপ, হ্যাঁ এই গ্রামটা দূষিত। জি জি, বিভিন্ন মহল্লা সম্পর্কে এই মহল্লাটা ভালো না। জি, ওয়াস আলিল কারি, আপনি জিজ্ঞাসা করুন জনপদকে, মানে জনপদের অধিবাসীদেরকে। কারিয়া মানে কারিয়াতু মিসর, হ্যাঁ কারিয়া মানে শুধু গ্রাম নয়, তাহলে বোঝা যেখানে লোকজন বসবাস করে সেটা শহরও হইতে পারে। আর কারিয়া আসলে গ্রামের অর্থে ব্যবহার হয়ে থাকে, যেমন মদিনা অথবা বালাদ শহরের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। আরবিতে কারিয়া গ্রাম সম্পর্কে ব্যবহার হয়ে থাকে, কিন্তু কখনো কখনো সেটা আমভাবে শহরকেও সামিল। তো জনপদের অধিবাসীদেরকে জিজ্ঞেস কর, আল্লাতি কুন্না ফিয়া, যেখানে আমরা ছিলাম আর এই ঘটনা ঘটেছিল, বিনিয়ামের চুরির ঘটনা ঘটেছে। ওয়াল ঈর আল্লাতি আকবালনা ফিহা, আর সেই যাত্রী দলকে জিজ্ঞাসা করেন, আব্বা আল্লাতি আকবালনা ফিহা, যেই যেই যাত্রী দলের সাথে আমরা সেখানে গিয়েছিলাম। আকবাল ইকবালো মানে আগমন করা, যে যাত্রী দলের সাথে আমরা আগমন করেছিলাম, ওখানে গিয়ে পৌঁছেছিলাম, মিশরে গিয়েছিলাম। তাহলে বোঝা গেল যে ইয়াকুব আলী সালামের এই এগারো ছেলেই শুধু যাননি, বরং ফিলিস্তিনের আরো অভাবী লোকেরা, কার দুর্ভিক্ষর যুগ ছিল, সকলেই গিয়েছিল খাদ্যদ্রব্য নেওয়ার জন্য মিশরে। তাদেরকে জিজ্ঞেস করেন, যদি বিশ্বাস না করেন তো ওয়া ইন্না লাসাদিকুন, আর নিঃসন্দেহে আমরা সত্যবাদী এই বিষয়ে। কালা, ইয়াকুব আলী সালাম বললেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, যাকে একবার আঘাত লেগেছে বারবার না কিছু ঘটলেও ওই একই সন্দেহ হবে, হবে না হবে না? আবার বললেন যে ওই একই কাজ করেছে, ষড়যন্ত্র করেছে, যেই ষড়যন্ত্র ইউসুফের ক্ষেত্রে তোমরা করেছো ওই কাজই করেছো তোমরা। বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, বরং আসলে এইরকম কিছু হয়নি যে আমার ছেলে চুরি করেছে, এইরকম কিছু হয়নি, তোমাদের মন, তোমাদের মন রচনা করেছে, গড়ে নিয়েছে, সাওয়ালা ইউসাওয়ালা তৈরি করে নিয়েছে, আমরান একটি ঘটনা, একটি কাহিনী গড়ে নিয়েছে, এই একটা কাহিনী তোমরা বানিয়েছ। যেমন এর আগে এক কাহিনী বানিয়েছ, এইরকম কথাই ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে বলে, বাল সাওয়ালাত লাকুম আনুকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, ওখানে রয়েছে, ওখানে রয়েছে ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন আয়াতের শেষে, কিন্তু বাক্য একই রয়েছে। এখানে রয়েছে বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল, এতদূর পর্যন্ত একই রকম। ইউসুফ আলাইহিস সালামকে যখন ওরা হারিয়ে আসে তখন ওই কথাই বলেছিলেন যে সর্বোত্তম সর্বোত্তম ধৈর্য ধারণ করাই আমার জন্য শ্রেয়। তারপরে একটু কথা এখানে অতিরিক্ত বলেছেন, এইরকম বারবার করে আগে এক ছেলে এরকম হারিয়ে আসলো, এরা এই ছেলেকে ওই ছেলের বেলা বললো যে ও নেকড়ে বাগে খেয়ে গেছে, অথচ তার জামাটাও একটু ছিঁড়েনি, আর এই ছেলে বলছে চুরি করেছে, অথচ আমার ছেলেরা কখনো কেউ চোর নয়, জীবনে কোনোদিন প্রমাণ পায়নি, এইটাও তোমরা এই তো নীল নকশা তৈরি করেছো। আল্লাহ পাকের কাছে আশা ব্যক্ত করছেন, আসাল্লাহ আইয়াতিয়ানি বেহিম জামিয়া, হতে পারে যে আল্লাহ তাদের সকলকে আমার কাছে নিয়ে আসবেন, হতে পারে, অসম্ভব কিছু নয়, আসাল্লাহ, খুব শিগগির ওয়াচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে আমার কাছে নিয়ে আসবেন। আসাল্লাহ আইয়াতিয়ানি বেহিম জামিয়া, ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, নিঃসন্দেহে তিনি সর্বজ্ঞ, সবকিছুই জানেন যে ইউসুফের কি হয়েছে আর বেনিয়ামিনের কি হয়েছে। আল হাকিম, এবং যা কিছু আল্লাহ করছেন করেছেন তাতে আল্লাহর হেকমত রয়েছে, রহস্য রয়েছে, প্রজ্ঞা রয়েছে, কোন উদ্দেশ্যবিহীন আল্লাহ এরকম কিছু করেন নাই। আল্লাহর প্রত্যেকটি কাজ অপ্রীতিকর হলেও আমার জন্য অপ্রীতিকর যে আমার ছেলে আমার থেকে পৃথক দীর্ঘকাল ধরে, কিন্তু তাতে কি রয়েছে, হেকমত রয়েছে। আল্লাহ আলিম, আল্লাহ হাকিম, আল্লাহ সম্পর্কে সবসময় সুধারণা রাখবেন, যত সুন্দর আপনার ধারণা হবে তত সুন্দর আপনার জীবনের রেজাল্ট ফলাফল হবে, সবসময় মনে রাখবেন। দীর্ঘদিন দোয়া করছেন পান না যেটা আশা করছিলেন, তার উল্টোটা কিছু পেলেন, আপনি ভাগ্যে জুটলো, আপনি খুশি হন, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখেন, দেখবেন যে ইন্না মা আলা উসরি ইউসরা, অবশ্যই আল্লাহ আপনার আশা পূরণ করবেন। সেটা দিয়ে না হলেও তার চেয়ে উত্তম বিকল্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দেবেন। আল্লাহ সম্পর্কে সবসময় হোসনে জান রাখবেন, ভালো ধারণা সুয়ে জান রাখবেন না, খারাপ ধারণা রাখবেন না। ওয়াতাওয়াল্লা আনহুম, ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে যা হইলো হইলো, আবার ইয়ে বিনিয়ামিনের এই অবস্থা, এসব শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের
সন্তুষ্টির উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে আর এই আশা ব্যক্ত করে তিনি নির্জনে চলে গেলেন, আর তোমাদের সাথে কথা বলতে ভালো। ওয়াতাওয়াল্লা আনহুম, এই ছেলেরা যেই দুঃসংবাদ দিল তাদের থেকে ফিরে গেলেন, অর্থাৎ নির্জনে চলে গেলেন ইয়াকুব আলাইহিস সালাম। ওয়াকাল, আর বলতে লাগি, আসাফা আলা ইউসুফ, হাই আফসুস, হাই আক্ষেপ ইউসুফের উপর, হাই আক্ষেপ ইউসুফের উপর। ওই অবিয়াদ্দাত আইনাহু মিন আল হুজনি ফাহুয়া কাযীম, আর ইউসুফ আলাইহিস সালামের শোকে কাঁদতে কাঁদতে আর দুঃখে কষ্টে মনের ব্যথা বেদনায় তার দুই চক্ষু সাদা হয়ে গেছিল, মিন আল হুজনি, শোকে। অবিয়াদ্দাত আইনাহু, ইয়াকুব আলাইহিস সালামের দুই চক্ষু সাদা হয়ে গেছিল মিন আল হুজনি, শোকের কারণে। ফাহুয়া কাযীম, সুতরাং ইয়াকুব আলাইহিস সালাম মনস্তাপে ভুগছিলেন, মনের যে ব্যথা বেদনা অসহনীয় সেই ব্যথা কোথাও প্রকাশ করতে পারছেন না, আর সেই ব্যথা দূর করতেও পারছেন না, ভুলতেও পারছেন না, এতেই তিনি বড়ই কষ্ট ভোগ করছিলেন। ফাহুয়া কাযীম, কাজামা একজাম, মানে কোনো কিছুকে চেপে রাখা, আগুন জ্বলছে ভিতরে আর আগুনকে যদি ধামা চাপা দিয়ে রাখা হয় এটাকে কাজামা বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে রাগ সম্পর্কে, যদি আপনার রাগ উঠে যায়, মান কাজামা গাইজান, কেউ যদি রাগকে চেপে রাখতে পারে, রাগ আগুনের মতো দাউ দাউ করে আপনার উঠছে কিন্তু রাগের প্রতিক্রিয়া আপনি দেখালেন না, কোনো রিয়াকশন দেখালেন না, আপনি সেটাকে চেপে রেখে দিলেন সাথে সাথে, কারণ ওই সময় কিন্তু রিয়াকশনটা হয়, রাগ উঠেছে তখনই হয়তো মারামারি শুরু করে দিলেন, হ্যাঁ তখনই কারো উপর আক্রমণ করে ফেললেন, কি হবে না হবে আপনার পরিণাম সম্পর্কে একটু চিন্তা করলেন না, হতে পারে আপনি মারতে গিয়ে আপনি হয়তো মরে যাবেন, ঠিক কিনা? রাগে সমস্ত কিছু হইতে পারে, হুশ দিশা থাকে না, যখন রাগটা ঠান্ডা হবে তখন হুশ হবে, রাগটা উঠেছে আর বিবিকে এক তালাক দুই তালাক তিন তালাক একসাথে বিদাতিদের তরিকে তিন তালাক ছাড়া তাদের কাছে এক দুই তালাক নেই, দিলেন তালাক, হ্যাঁ রাগটাকে যদি দাবিয়ে রেখে দিতেন, চেপে রেখে দিতে পারতেন, কামিয়াব হইতে পারতেন, মাথাটা ঠান্ডা হয়তো রাগ থামে না, আপনি উজু করেন, উজু করার পরও রাগ ঠান্ডা হয় না, তাহলে বসে যান, বসে গেছেন তারপর রাগ থামে না, শুয়ে যান, শুয়ে গিয়েও রাগ থামতে চায় না, তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজাহি ওয়া নাফখি ওয়া নাফসিহি, অনেক তদবীর রয়েছে, তা না করে মূর্খের মতো রাগের সময় তালাক। আমাদের দেশের মানুষরা রাগ ছাড়া কেউ তালাক দেয়? আমার তো মনে হয় না যে আমাদের দেশের লোক পাওয়া যায় রাগ ছাড়া সুস্থ মস্তে ঠান্ডা মেজাজে তালাক দেয়, ঠান্ডা মেজাজে তালাক দেয়, ওরা মনে করে যে রাগটা হচ্ছে স্পেশাল লাঠি আল্লাহ দিয়ে রেখেছে, যখন রাগ উঠবে যখন মেজাজ গরমে স্ত্রীর ওপর লাঠি ঝেড়ে দেবো, এক বাড়ি দুই বাড়ি তিন বাড়ি একসাথে একটা বাড়ি দিয়ে খেলতে হবে না, বুঝতে পারছেন না, বড়ই মূর্খতা। আর যার ফলে কিছুক্ষণ পরে যখন রাগটা ঠান্ডা হয় তখন হাই কি করলাম, হাই কি করলাম, স্ত্রী গেল, ছেলে মেয়েগুলো কি যে হবে, ভেসে যাবে, কি হবে এদের, কি হবে, এইরকম যদি মানা থাকে, মেয়ে আছে, মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে, পারিবারিক কাঠামো ধ্বংস করে ফেললাম, হাই কি করলাম, ঠান্ডা মেজাজে তালাক দিতে হবে। ওখানে মান কাজামা গাইজা, নবী সাল বলছেন কেউ যদি রাগকে কি করতে পারে, কাজামা, কাজামা থেকে কাজিম, সেফাতে মোসাব্বার শেখা, চেপে রাখা, চেপে রাখার চেষ্টা করা, অথচ আপনি সে রাগের প্রতিক্রিয়া দেখাতে পারবেন, তো আল্লাহ রাব্বুল এর বড় ফজিলত দেখেছেন, এই নয় যে কাপুরুষ আমি পারবো না সেজন্য ওই লোকটিকে ছেড়ে দিলাম, গাল দিয়েছে, নোংরা ভাষা বলেছে, অত আমাকে মেরেছে, তু দিয়েছে, পারতাম তাকে, আমি সব কিছু করতে পারতাম কিন্তু করলাম না, সেই সময় যদি রাগটা চেপে রাখতে, আমার স্ত্রী অপরাধ করেছে, অপরাধ করেছে কিন্তু না, রাগের সমান একটু চিন্তা ভাবনা করে নিজেও চিন্তা করব আর বাপ মায়ের সাথে একটু পরামর্শ করব, আর বন্ধু মহল আলেম ওলামা তাদের সাথে পরামর্শ করব যে এইরকম আমার স্ত্রী এরকম অপরাধ করেছে, এখন আমি কি করতে পারি, তারপরে তালাক দেন, আপনি ঠান্ডা মেজাজে তালাক দেন, সাথে সাথে নয়। কেউ যদি রাগকে সাথে সাথে দমন করতে পারে তার বড়ই ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেছেন, তো এখানে কাজামা শব্দের ব্যবহার হয়েছে, তাহলে মনের বেদনা, মনে অসহনীয় বেদনা ইয়াকুব আলাইহিস সালামের এই অবস্থায় জীবন যাপন করছিলেন। কালু, যখন ইয়া আসাফা আলা ইউসুফ, বিনিয়ামিন তো যা হইলো হইলো, ইউসুফের কথা স্মরণ হয়ে গেছে, অনেক আগের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, ওই সময়ের কথা স্মরণ হয়ে গেছে, চল্লিশ বছরের বেশি সময় চলে গেছিল এর মধ্যে, চল্লিশ বছরের বেশি সময় বাপ থেকে ছেলে দূরে থেকেছে, তারপরে আল্লাহ রাব্বুল তাদেরকে একত্রিত করেছেন,
এর দ্বারা বোঝা গেল যে স্বপ্নের বিবরণ অনেক সময় প্রকাশ পেতে অনেক বিলম্ব হয়। স্বপ্ন দেখেছেন 12 বছর বয়সে হয়তো, আর তার বাস্তবায়ন হচ্ছে মাশাআল্লাহ 40-50 বছর বয়সে। হ্যাঁ, হতে পারে 10-12 বছরের ছেলে, তখন দেখছে মাশাআল্লাহ বাইতুল্লাহ তওয়াফ করছি, কাবার তওয়াফ করছি, অথচ একটা গরিবের ছেলে। আপনি ভাবতে পারেন না যে আমার বাপ দাদা কেউ একটা হজ করতে পারেন, হজ নসিব হয়নি, আমার কি করে হজ হবে? আর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ দেখা গেল যে 40 বছর বয়সে মাশাআল্লাহ সে হাজির বাইতুল্লাহ। হতে পারে না? পারে না। তো স্বপ্নের বিবরণ অনেক সময় লেট হয়, বিলম্ব হয়। যখন এইরকম আফসুস করছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, তখন তার ছেলেরা বলছে তাল্লাহি তাল্লাহি, তা কসমের জন্য, আল্লাহর কসম, তাফতাও তাজকুরু ইউসুফ, সর্বদা আপনি ইউসুফকে স্মরণ করতে থাকবেন। মা ফাতিয়া, মা ফাতিয়া একটি শব্দ রয়েছে, সেটা হো ফেল নাকিস, তো মা লাগিয়ে দিলে তখন নায়ের অর্থ হয়ে যায় মা ফাতিয়া। আর তাফতা ও তাজ করিও সর্বদা, সর্বদার অর্থ ইউসুফ, আপনি মনে হচ্ছে ইউসুফকে সারা জীবন স্মরণ করতে থাকবেন, ভুললেন না ইউসুফকে, এত যুগ হয়ে গেল তারপরে ইউসুফের কথা ভুলতে পারেন না, আপনি কি বারবার করে ওই পুরাতন শোকের কথা মনে করছেন? হাত্তা তাকুন হারাজান, মনে হচ্ছে যে আপনি মুমূর্ষু অবস্থায় পৌঁছে যাবেন, সবসময় আপনি ইউসুফকে স্মরণ করতে থাকবেন, হাত্তা তাকুন হারাজান, এমনকি আপনি মুমূর্ষু হয়ে পড়বেন, তারপরেও আপনি ইউসুফের কথা বলবেন না। এর নতিজায়, এর ফলাফল, শোকের ফলাফলে আপনি কখন মুমূর্ষু হয়ে পড়বেন, আওতা কুনা মিনাল হালেকিন, অথবা আপনি মৃত্যুবরণ করবেন, কখন ইউসুফের জন্য এরকম আক্ষেপ করতে করতে মরেই যাবেন হয়তো। ছেলেরা এইভাবে বাপকে বুঝাচ্ছে, অথচ ছেলেরা হলো অপরাধী। কালা, তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি অভিযোগ করছি, শাকায়েশকু মানে শিকায়ত করা, কমপ্লেন করা, অভিযোগ করা, এটা শাব্দিক অর্থ, ভাব অর্থে কেউ আমি নিবেদন করছি বলেছে, কিন্তু শাকুয়া মানে হচ্ছে, শাকুয়া মানে কি, শিকায়ত করা, কমপ্লেন করা, অভিযোগ করা, আমি অভিযোগ করছি, বাসি আমার দুঃখ এবং আমার শোকের, আমার যে দুঃখ আর শোক যে অন্তরে ভরপুর হয়ে গেছে, এক ছেলে হারাইলো আর এক ছেলে গেল, এই শোকের অভিযোগ জানাচ্ছি, কোন মানুষকে মখলুককে নয়, ইলাল্লাহ আল্লাহর নিকটে, আল্লাহ সহ আল্লাহর কাছে নিবেদন করছি আমার শোক আর দুঃখের। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আর আমি আল্লাহর তরফ থেকে এমন কিছু জানতে পারি যা তোমরা জানো না, কারণ আমার কাছে ওহী আসে, আমি আল্লাহর নবী, আমার কাছে ওহী আসে, সুতরাং ওহীর মাধ্যমেও আমি অনেক কিছু জানতে পারি যেটা তোমরা জানতে পারো না, সুতরাং আমি নিরাশ হব না, আল্লাহর রহমত থেকে আমি নিরাশ হব না যে আমার দুই ছেলে আমার হাত ছাড়া হয়ে যাবে, এটা হবে না। ইয়া বানিয়া, হে আমার সন্তানরা, ইজহাবু, তোমরা যাও যাও, ফাতাহাসসু মিন ইউসুফ ওয়া আখীহি, আর তোমরা সন্ধান চালাও ইউসুফের আর তার ভাই বিনিয়ামিনের। শুধু এ কথা বললেন না যে যাও যাও বিনিয়ামিন, যাও আবার ফিরে যাও, বিনিয়ামিনকে হয়তো ছাড়বে বা বিনিয়ামিনকে হয়তো পাবো, এই কথা বললেন না, 40 বছর আগে, তারও বেশি সময় হয়ে গেছে, যা ইউসুফকেও খোঁজ করো, আছে কোথাও ইউসুফ, আছে বিনিয়ামিন যেমন আছে ইউসুফ আছে, যাও খোঁজ করো, তোমরা খোঁজ করো। ওয়ালা তাই আসুমির রাউহিল্লা, আল্লাহর করুণা থেকে তোমরা নিরাশ হইও না, ইন্নাহু লা ইয়াই আসুমির রাউহিল্লা ইল্লাল কওমুল কাফিরুন, কারণ আল্লাহর রহমত থেকে, রাউহুন মানে রহমত, রাহমাতুন, হ্যাঁ দয়া, আল্লাহর দয়া থেকে কাফের সম্প্রদায় ছাড়া আর কেউ নিরাশ হয় না, সুতরাং আমি আল্লাহর নবী কি করে নিরাশ হইতে পারি, আল্লাহর রহমতে কখন নিরাশ হব না। ফালাম্মা দাখালু আলাইহি, বাপের কথায় আবার এরা ফিরে গেল, কয় ভাই ফিরে গেল, নয় ভাই ফিরে গেল, তিন ভাই তো ওখানে, ইউসুফ আলাইহিস সালাম ওখানে শাসক, আজিজ এমসের, বিনিয়ামিনকে রেখে নিয়েছে, বড় হয়ে বলছে আমি যাবো না, যতক্ষণ বাপ না বলবে যে ফিরে আসো আমি যাবোই না, না হলে একে উদ্ধার করেই ফিরবো কোনোদিন যদি ফিরি তো, নয় ভাই আবার গেল। এটা কত নম্বর সফর? 3 মাস, আল্লাহ তাহলে একটু তফসির মনে আছে, তিন নম্বর সফর, এর আগে দুটো সফর হয়েছে। ফালাম্মা দাখালু আলাইহি, যখন তারা প্রবেশ করলো, গেল বাপের কথা শুনে, আবার সফর শুরু করলো, প্যালেস্টাইন থেকে মিশরে পৌঁছে গেল তারা, যখন প্রবেশ করলো আলাইহি মানে আলা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের কাছে, কালু গিয়ে বলে আইয়ুহাল আজিজু, হে শাসক, হে বাদশাহ, মাসানা ওয়া আহলানা দুররু, বাদশার কোন রকম করে দয়া মায়া কেমন করে হাসিল করা যায়, বাদশাকে একটু কি করে আকৃষ্ট করা যায়, দৃষ্টি আকর্ষণ করা যায়, এই চেষ্টা তারা চালাল।
ইয়া আইয়ুহাল আজিজ, হে আজিজ, হে অধিপতি, মাসানা ওয়া আহলানা, আমাদেরকে এবং আমাদের পরিবারকে বিপদ স্পর্শ করেছে, বিপদ ঘিরে ফেলেছে। শাব্দিক অর্থ মাসা মানে স্পর্শ করা, মানে বিপদ চারিদিক থেকে ঘিরে ফেলেছে। এক তো অনাহারে দুর্ভিক্ষে, কত যে অভাব আর কত যে খাদ্যের কষ্ট, আর তারপরে আবার আমার আব্বার এই অবস্থা, দুই চোখের রশ্নি চলে গেছে, দৃষ্টিশক্তি চলে গেছে, কিছু দেখেন না তিনি, আর বড়ই শোকে তিনি আছেন। আর এই দিকে আবার এক ভাই আপনার এখানে চুরির আসামি হয়ে আছে, ছোটতে এক ভাই গেছে, এই অবস্থায় বড় আমরা কষ্টে আছি। ওয়া যে না বে বেদা আতি মুজাতিন, আর আপনার কাছে স্বল্প কিছু পয়সা নিয়ে এসছি। বে বেদা আতিন মুজ, বেদা মানে হচ্ছে সামগ্রী, তার মানে এখানে খাদ্য দ্রব্য যে কিনব তার জন্য কিছু সামগ্রী, সে টাকা পয়সা দিরাম দিন আরো আর কিছু হোক, মিজাব বা চতুচ্ছ বলতে পারেন। ওয়া যে না বে বেদা আতিন মুজাতিন, তুচ্ছ কিছু সামগ্রী নিয়ে এসছি, যার বিনিময়ে আপনার কাছে খাদ্য দ্রব্য চাই, এই দিয়ে খাদ্য দ্রব্য বেশি পাবো না, তারপরে আপনি আমাদের একটু দান খায়রাত করুন, আর মাপটাও পুরা করে দেন, মাপেও কম করিয়েন না, যে যত টাকা দিলাম ততটাই দেবেন এমনটাও করিয়েন না, কিছু দান খায়রাত করেন। ফাউফিল আনাল কাইলা, সুতরাং পূর্ণ মাত্রায় আমাদেরকে খাদ্য দ্রব্য দেন, যেমন এর আগে দিয়েছেন। ওয়াতা সাদ্দাক আলাইনা, আর কিছু সাদকা খায়রাত আমাদের উপর করেন, সাদকা চাইলেন। তাহলে বোঝা গেল যে অভাবই কেউ যদি হয় আর রিজিকের ব্যবস্থা না থাকে, চিকিৎসার ব্যবস্থা না থাকে, এইরকম যদি অসহায় কেউ হয়, তাহলে সাদকা চাইতে পারে, দান খায়রাত চাওয়া জায়েজ। ভিক্ষা করা হারাম নয় সবসময়, ভিক্ষা করা বা কারো সাদকা যাকাত চাওয়া হারাম নয় সবসময়, যেমন আমাদের দেশের লোকেরা মনে করে, চুরি করা কত হারাম মনে করে, বেইমানি করে হারাম খাচ্ছে, হ্যাঁ সুদ ঘুষ খাচ্ছে, অত হারাম মনে করে, যত হারাম মনে করে ভিক্ষা করাকে, এটা মূর্খামি। ভিক্ষা করা প্রয়োজনে জায়েজ, যদিও কাজটা ভালো কাজ নয় খুব, হ্যাঁ ঘৃণিত কাজ, আর বিশেষ করে যদি সে নিজের অভাব নিজেই দূর করতে পারে তাহলে কখনো ভিক্ষা করা জায়েজ নয়, তখন জায়েজ নয়। কিন্তু না অসহায় অক্ষম, অথবা যতটা তার প্রয়োজন ততটা নিজে একা কামাই করে জুটাতে পারছে না, তার লাগবে হয়তো 2 লাখ টাকা অপারেশনে, আর তার কাছে অপারেশনের পয়সা নেই বা চিকিৎসার পয়সা নেই, তার কাছে পেটের কোন রকম খাবার পরিবার চালাবে সংসার চালাবার মতো পয়সা আছে, তাহলে জায়েজ চাওয়া জায়েজ, সাদকা যাকাত চাওয়া জায়েজ রয়েছে। ওয়াতাসাদ্দাক আলাইনা, এবং আমাদের সাদকা করুন। যারা সাদকা চাইলেন তারা কার বংশের লোক ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের বংশের, হ্যাঁ ইয়াকুব আলাইহিস সালামের বংশের, ইসহাকের বংশের, নবী বংশের লোক, ঠিক কিনা? তাহলে নবী বংশের জন্য যে যাকাত সাদকা হারাম থাকে, এটা কেমন কথা হইল আবার? তাহলে এর উত্তর কি দিবেন? কেউ যদি সংশয় পেশ করে যে সাদকা চাইছে এরা, অথচ নবীর বংশের জন্য সাদকা হারাম, আগের নবীর ক্ষেত্রে এই বিধান ছিল না, এই আয়াত দ্বারা, এই আয়াতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসের সাথে মিলান, নবী সাল্লাম বলছেন ইন্না আলো মুহাম্মাদিন, আমরা হচ্ছি মোহাম্মদ পরিবার, মোহাম্মদ হাসানের পরিবার, হাসান হোসেনকে এদেরকে সম্বোধন করে, ফাতেমাকে এদেরকে সম্বোধন করে বলছেন যে আমরা হচ্ছে মোহাম্মদ পরিবার, লা তাহিল্লু লানা সাদাকাত, সাদকা আমাদের জন্য হালাল নয়, যাকাত ফিতরা এসব আমাদের জন্য হালাল নয়, হারাম। জি, তার নবী করিম সাল্লামের আলে বাইতের জন্য, বংশের লোকের জন্য এখনো কেউ যদি প্রমাণ করতে পারে, যারা আওলাদের রসুল দাবি করছে ওদের খোঁজ নিয়ে দেখেন যে ভালো লোকের খোঁজ কর, খবরদার কোন সাদকা ফিতরা খাবে না তুমি, অথচ ওর অধিকাংশ মৃত্যুক, ওদেরকে বলেন যে প্রমাণ দাও তো দেখি, কোথা থেকে তোমার প্রমাণ রয়েছে। আরবরা যেমন বংশ পরম্পরা তাদের সিলসিলায় সাজারায় নাসাব, সিলসিলায় নাসাব তাদের জানা রয়েছে, আর সবার জানা রয়েছে, শুধু তাদের বংশে জানা নাই, সরকারেরও জানা আছে যে এরা অমুক বংশের লোক। জি হ্যাঁ, আমাদের দেশে আছে দাদার নাম অনেকে বলতে পারবেন না, অনেকে আছে দাদার নাম জিজ্ঞাসা হিমশিম খায়, হ্যাঁ অনেক চিন্তা করে বলে, দাদার বাপের নাম তো প্রায় লোকই জানেন না, এখানে এমন কি আছেন যে 7 পিঁড়ি পর্যন্ত বলতে পারবে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কয়টা বলতে পারবে, 7টা না তার বেশি, 7টা 8টা, মাশাআল্লাহ। আমার ছেলে মেয়েদেরকে 7-8টা মুখস্ত করে দিয়েছি, যতটুকু আমি জানতাম আমার দাদাদের থেকে যাদেরকে পেয়েছি ওদের কাছ থেকে জেনে, আর ওদের জানার কোনো উৎস নেই, আমার দাদাদের কাছ থেকে জেনে, দুই দাদার কাছে, একজন না, কারণ একজন ভুল করতে পারে, দুইজনের কাছ থেকে বিশ্ব সূত্রে জেনে বংশ পরম্পরা আমার ছেলে মেয়েদেরকে এমন করে মুখস্থ করিয়েছি যে ওরা আরবদের মতো বলতে পারে যে অমুক বিন অমুক, অমুক অমুক বিন অমুক, এইরকম করে ফলান ইবনে ফলান, ফলান ইবনে ফলান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ পরম্পরা জানতে নির্দেশ দিয়েছেন, তা আল্লামু মিন আনসাবিকুম মা তাসালুনা বিহি আরহামকুম, তোমরা তোমাদের বংশ পরম্পরা শিখো, বংশের পরিচয় জানো, তাহলে কি হবে, তার মাধ্যমে তোমরা তোমাদের আত্মীয়দের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে
তারা কি বললো? আতাসাদ্দাকালেনা, হে বাদশাহ আপনি আমাদেরকে সাদকা করুন। ইন্নাল্লাহ ইয়াজজিল মুতাসাদ্দিকিন, আল্লাহ উত্তম প্রতিদান দেবেন সাদকাকারীদেরকে, কিছু দান খেরাত করেন, অভাব কুরেজ। তখন ইউসুফ আলী ইসলামের মনটা অত্যন্ত দুর্বল হয়ে পড়ল, চোখে পানি চলে আসলো, আর বরদাস্ত করতে পারলেন না, আর এই রহস্যকে লুকিয়ে রাখতে পারলেন না, কেঁদে ফেললেন আর বললেন, কালা হাল আলেম তুম মা ফালতুম বে ইউসুফ ও আখিহি জানতুম জাহেলুন। আচ্ছা, তোমাদের কি জানা আছে যে আচরণটা তোমরা করেছো ইউসুফের সাথে আর তার ভাইয়ের সাথে? জানা আছে কি তোমাদের কি করেছো বলো তো? তোমরা ইউসুফের সাথে আর তার ভাইয়ের সাথে, তার ভাইকে ছোটকালে একা পেয়ে কত কষ্ট দিয়েছ, বই মাতৃয় সৎ ভাই বলে কত মারধর করেছো আর জুলুম করেছো, আর ইউসুফের সাথে কত খারাপ ব্যবহার করেছো আর কি করেছো বলো তো দেখি একটু। হ্যাঁ, তাকে বিক্রি করেছো, তাকে কূপে ফেলেছো। সংক্ষেপে শুধু বলে এতটুকু, বেশি আর কিছু বলে না, কারণ বেশি তিরস্কার তার উদ্দেশ্য ছিল না। শুধু সংক্ষেপে বললেন যে কি আচরণটা করেছো, মনে আছে কি তোমরা ইউসুফ আলাইহিস সালামের সাথে, ইউসুফের সাথে আর তার ভাইয়ের সাথে? কিন্তু এটা তোমরা জেনে শুনে করনি, ইজ আন্তুম জাহেলুন, যখন তোমরা অজ্ঞ ছিলে, মূর্খ ছিলে, বড় মূর্খতার পরিচয় দিয়েছে। তোমাদের যদি জ্ঞান থাকতো, দূরদর্শিতা থাকতো, আল্লাহর ভয় থাকতো, তো এরকম কাজ করতে না। তার যার মধ্যে আল্লাহর ভয় নেই, হ্যাঁ, যে পাপে লিপ্ত হয়, যে অন্যায় কাজ করে, যে জুলুম করে, সে হচ্ছে জাহেল। জাহেল মানে নিরক্ষর নাই, মাদ্রাসায় পড়েন, স্কুলে পড়ে, ক বাও লিখতে পারে না, আলিফ বাও লিখতে পারে না, একও গুনতে পারে না, দুইও গুনতে পারে না, তারপর যদি আল্লাহ ভীরু হয়, পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়, সে জ্ঞানী, সে জ্ঞানী, সে জাহেল নাই। জাহেল কে? পাপী হচ্ছে জাহেল, যে আল্লাহর দিন শিখল না আর আমল করল না, সে হচ্ছে জাহেল, সে হচ্ছে জাহেল। এখানে জাহেল এই অর্থে বলা হয়, অথচ এরা নবীর ছেলে, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, তারা কি জাহেল মানে ওই রকম জাহেল ছিল যে জ্ঞান ছিল না কিন্তু আমল ছিল না, অন্যায় লিপ্ত হয়েছে, জুলুম করেছে সৎ ভাইদের ওপর? কালু, তখন তাদের হুশ ফিরে এসছে, কল্পনা করতে পারেনি যে যে ইউসুফকে কূপে ফেলেছিলাম, যে ইউসুফকে বিশটা দিরহামে বিক্রি করে দুই দিরহাম করে দশ ভাই ভাগ করে নিয়েছিলাম, সে মিশরের শাসক হয়ে গেছে, কল্পনা করতে পারেনি। কালো, তখন তারা বললো, আইন্না কাল্লা আন্তা ইউসুফ, আপনি কি ইউসুফ, আপনি কি ইউসুফ? বা যখন ছোট ভাই বলতে পারেন, আইন্না কাল্লা আন্তা ইউসুফ, তুমি কি ইউসুফ, তুমি ইউসুফ নাকি? কালা, তখন ইউসুফ আলাইহিস বলছে, আনা ইউসুফ, আমি হচ্ছি ইউসুফ, আমি হচ্ছি ইউসুফ। ওয়াহাজা আখি, আর এ হচ্ছে বিনিয়ামিন, আমার ভাই, এটা হচ্ছে আমার সহোদর ভাই, এটা আপন ভাই। কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। আর শুনে রাখো, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, যে আল্লাহকে ভয় করবে, তাকওয়ার জীবন যাপন করবে, পাপ মুক্ত জীবন যাপন করবে, ওয়া ইয়াসবির, আর ধৈর্য ধারণ করবে, এই দুটো গুণ যার মধ্যে থাকবে, ফা ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন, তারাই হচ্ছে সৎকর্মশীল, আর সৎকর্মশীলদের পারিশ্রমিক কে আল্লাহ বিনষ্ট করেন না, তাদের মেহনত কে ব্যর্থ করেন আল্লাহ রাব্বুল আলামিন, মেহনতের ফল অবশ্য দেন, তাদেরকে কখনো আল্লাহ রাব্বুল অসহায় ছেড়ে দেন না, ধ্বংস করে দেন না। সবর আর কি লাগবে? তাকওয়া, জি, দুনিয়াতে এবং আখেরাতে। এখানেও সবর এবং তাকওয়া দুটো ভালো গুণকে একত্রিত করা হয়েছে, এইরকম অন্যান্য আয়াতে রয়েছে। যেমন আরেকটি আয়াতে রয়েছে দুনিয়ার উত্তম ফলাফলের ক্ষেত্রে, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া, তোমরা যদি ধৈর্য ধারণ করো আর আল্লাহকে ভয় করো, পাপ মুক্ত থাকো, তাহলে তাদের ষড়যন্ত্র, তোমার দুশ্মনদের ষড়যন্ত্র কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। দুনিয়ারও ফায়দা রয়েছে, ধৈর্য ধারণ করে, ধৈর্য হারা হয়ে যায় না, একজনকে কষ্ট দিচ্ছে সাথে সাথে রিয়াকশন, আর সে আমাকে এই গাল দিয়েছে আমিও গাল দেবো, সে আমাকে মেরেছে আমার ছেলেকে মেরেছে আমিও তার ছেলেকে মারবো তাকে মারবো, এইরকম করিয়েন না, তাহলে তো সবর করলেন না আপনি। ধৈর্য ধারণ করেন, হ্যাঁ, আজকের মজলুম কালকে সম্মানিত হবে, নির্যাতিত অসহায় ছিলেন আপনি, কালকে আল্লাহ রাব্বুল আপনাকে সম্মানিত করবেন, আর ওই জালেমকে লাঞ্ছিত অবদস্থ করবেন। আর পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে মাত্র 10 বছরের মধ্যে সমাজের আর পরিবারের চিত্র পাল্টে যায়, এইরকম 10 বছর আগে এক ঘরে করে কত জুলম অত্যাচার করেছে, কারণ তার বংশধর নেই, গ্রাম অঞ্চলে এইসব জুলম অত্যাচার হয়ে থাকে, সামাজিক ভাবে অথবা পারিবারিক ভাবে জুলম অত্যাচার করেছে, 10 বছর পরে যারা জালেম অধিপতি ছিল, গ্রামের সমাজপতি অধিপতি আর ওই মাতাব্বরগুলি ছিল,
তারা লাঞ্ছিত অপদস্ত হয়েছে, কার যে কি দুর্দশার শেষ নাই, আর্থিক অভাব আর শারীরিক দিক থেকে আর কত যে বালা মুসিবত, আর যাদের উপরে জুলম অত্যাচার চালাতো 10-15 বছর আগে, তাদের ছেলেরা মাশাআল্লাহ বড় হয়েছে, তারা সম্মানিত হয়েছে, তারা অনেক বড় হয়ে গেছে, তাদের সামনে জি হুজুর করছে ওই গ্রামের জালেম গুলো, হয় না হয় না? জি হ্যাঁ জি হয়, অবশ্যই হয়। ওয়াইন তাসবির ওয়া তাকু লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইয়া। ইউসুফ আলাইহিস সালামের ঘটনাতে তাই হয়েছে, বলছেন ইন্নাহু মাইয়াত্তাকু, শুনে রাখো যে আল্লাহকে ভয় করবে আর ধৈর্য ধারণ করবে, ফাইন্নাল্লাহ লা ইউযি আজরাল মুহসিনিন, সৎকর্মশীলদের পারিশ্রমিককে আল্লাহ বিনষ্ট করেন না। কালু, তখন এই ভাইরা 10 জন বললো, তাল্লাহে আল্লাহর কসম, লাকাদ আসারাকাল্লাহু আলাইনা, আমাদের উপর আল্লাহ আপনাকে প্রাধান্য দিয়েছেন, অগ্রাধিকার দিয়েছেন, মর্যাদা দান করেছেন। আসারা ইউসের ইসারান বাফে বাল থেকে মানে মর্যাদা দান করা, মর্যাদা দান করেছেন, প্রাধান্য দেওয়া, অগ্রাধিকার দেওয়া। ও ইউসেরুনা আলা আনফুসিহিম ওয়ালাও কানা বিহিম খাসাসা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরে বলেছেন যে ও ইউসেরুনা আলা আনফুস, তারা নিজেদের উপর অন্যকে অগ্রাধিকার দিয়ে থাকে, ওয়ালাও কানা বিহিম খাসাসা, যদিও তারা ক্ষুধার্ত থাকে, নিজে না খেয়ে সাহাবাই কেরামদের প্রশংসায়, আনসারদের প্রশংসায়, আবু তালহা আর আবু তালহার পরিবারের প্রশংসায় আয়াত নাজল হয়েছিল, রাতে কিছুই খায়নি অনাহারে, আর মেহমানের সাথে আরবদের বসতে হবে, না হলে মেহমান একাই খাবে না, বাতি নিভিয়ে দিয়েছে, আর স্ত্রী বলছে বাতিটাতে একটু তেল দিয়ে নিয়ে এসে, ওইদিকে বলেছে তুমি ওইদিকে বিলম্ব করে দিবে, অন্ধকারে থেকে যাব, আর ততক্ষণে আমি মিছামিছি মুখটাকে একটু নড়াবো, মনে হচ্ছে খাচ্ছি, মেহমান বুঝবে যে অন্ধকারে খাচ্ছে, আর পুরোটা যাতে করে মেহমান খেয়ে নেই, কারণ মেহমানের সমানই খাবার আছে, ওর বেশি খাবার নেই। আল্লাহ রাব্বুল আলামিন এত সন্তুষ্ট হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত রাজি হয়েছিলেন এই আবু তালহার ওপর আর আবু তালহার বিবির ওপর, যে আল্লাহ কোরআনে কারীম থেকে আয়াত নাজিল করে দিয়েছিলেন। ফজরে যাচ্ছেন মসজিদে নববীতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুস্কি মুস্কি হাসছে, বলছেন আবু তালহা তোমার তামাশা আল্লাহ আরশ আজিম থেকে দেখেছে, মানুষ দেখেনি, রাতের অন্ধকারে একটা গরিব, একটা অতিথি, হ্যাঁ একটা মুসাফিরকে খাওয়াইছে, মানুষে দেখেনি, আর মানুষকে দেখার কোনো প্রয়োজন করে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল যিনি উত্তম প্রতিদান দেবেন তিনি দেখেছেন। ইউসেরুনা সেখানে ব্যবহার হয়েছে। লাকাদ আসারাকাল্লাহু আলাইনা, আল্লাহর কসম করে বলছি নিঃসন্দেহে আল্লাহ তোমাকে হে ইউসুফ আমাদের ওপর মর্যাদা সম্পন্ন করেছেন। ওয়াইন কুন্না লা খাতিন, আর নিঃসন্দেহে ওয়াইন্না ছিল আসলে, এটা মুখাফফাফ হয়েছে, নিঃসন্দেহে আমরা বড়ই ভুল করেছি, আমরাই ভুল পথে ছিলাম, অন্যায় কাজ করেছি। ভাবছে যে এখন আবার কোনো রিয়াকশন না শুরু হয়ে যায় আর আমরা সব আসামের কাঠগড়ে হাজির না হয়ে যায়, আমাদের বিচার শুরু না হয়ে যায়, যেমন হ্যাঁ আজকাল 40 বছর 50 বছর 100 বছর হইলো, বেচারা 80-90 বছরের বৃদ্ধ মানুষ, তারপর তার বিচার চলতি আছে, ঠিক কিনা? হ্যাঁ, তো এইরকম না হয়, তো ইউসুফ আলাইহিস সালামের চরিত্র তার এইরকম না, কোথায় ইউসুফ আলাইহিস সালাম, কোথায় শেখ সাদি, আর কোথায় আর কিছু। ইউসুফ আলাইহিস সালাম বললেন কাল আল্লাহ তাসরিব আলাইকুমুল ইয়াম, আজকে তোমাদের উপর কোনো ভর্সনা নেই, কোন তিরস্কার নেই, কোন রকমের অভিযোগ নেই, তাসরিফ সাররাবা ইউসরাব তাসরিফ মানে কাউকে তিরস্কার করা, তুমি এই কাজ করেছো, রিয়াকশন তো দূরের কথা, কোন শাস্তি দেওয়া তো দূরের কথা, তিরস্কারও করব না যে তোমরা মানুষের মতো আচরণ করেছো, এটা তোমাদের জন্য উচিত হয়েছে, তোমাদের বিবেকটাও ছিল না, তোমরা এমন মানুষ, এগুলো আমরা করে থাকি কিন্তু, তাই না? কাউকে মাফ করি কিন্তু মাফ করার আগে মনের যতগুলি ঝাল আছে সবগুলি ঝালকে বের করে ফেলি, তুই এইরকম, তুই এইরকম, তুই এইরকম, তুই এই করেছিস, তোর জন্য এত করলাম, এই করলাম, সেই করলাম, তোকে মানুষ করলাম, আর তোকে কত কি করলাম, তুই এই করেছিস, করার পরে শেষখানে হাত পা ধরেন তখন মাফ, ঠিক না? এরা হাত পা ধরেছিল, এ ভাইগুলো এত বড় জন হাত পা ধরেছিল, আর না তিরস্কার করেছিলেন, না করেন নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য মাফ করে দিয়েছেন। তো মাফটা এরকম করতে হবে, হেউ প্রতিপন্ন করে আর মানহানি করে তারপরে ক্ষমা করবেন, এটা ভালো কাজ নয়। লা তাসরিব আলাইকুম ইয়াম, আজকে তোমাদের কোনো রকমের তিরস্কার নেই, ইগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিন, আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে। দরখাস্ত করি ভাইয়ের কাছে, কিন্তু ভাইয়ের উদারতা, ইউসুফ আলাইহিস সালামের উদারতা, মন যত বড় হবে আল্লাহ তত বড় করবেন, মনটাকে বড় করে আল্লাহ তত বড় করবেন। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, ইগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে যেন ক্ষমা করে দেন, ওয়াহু আরহামুর রাহিমিন, তিনি হচ্ছেন দয়ালুদের সবচেয়ে বড় দয়ালু। ইযহাবু বিকামিসি হাজা, এক কাজ কর, তোমার আমার এই জামাটি নিয়ে যাও, বাপের কাছে নিয়ে যাও, ফালকুহু আলা ওয়াজহি আবি, আর আমার পিতার চেহারাতে গিয়ে নিক্ষেপ করো,
আমার পিতার মুখমণ্ডলে নিয়ে গিয়ে এই জামাটি লাগিয়ে দাও। এই মুখমণ্ডলে ফেলতেই সুবহানাল্লাহ দৃষ্টিশক্তি ফিরে আসলো। দীর্ঘদিনে দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, সাদা হয়ে যাওয়ার কথা কেন বলা হয়েছে? চক্ষু সাদা হয়ে গেছিল, কোরআন ভাষাতে বলা হয়েছে না হয় নাই? আবিয়াদ মানে সাদা, অবিয়াদ তাই না, চোখ সাদা হয়ে গেছে। চোখে সাদা অংশ আছে আর চোখে কালো অংশ আছে, আছে না নেই? কালো অংশ যদি না থাকে তাহলে দেখতে পাবেন, তো সাদা অংশটি বৃদ্ধি পেয়ে কালো অংশকে ঢেকে নিয়েছিল, যার ফলে দৃষ্টিশক্তি হারিয়ে গেছিল কাঁদতে কাঁদতে আর শোকে। বলছেন যে যা যা ফালকু হালা ওয়াজি আবি, আমার পিতার মুখমণ্ডলের ওপর এই জামাটি আমার জামাটি গিয়ে নিক্ষেপ করবে। ইয়াতে বাসিরান, তখন আমার আব্বা দৃষ্টিশক্তি ফিরিয়ে পাবে। ওয়া তুনিবে আহলেকুম আজমাইন, তোমাদের সকল পরিবারের সদস্যদেরকে নিয়ে আমার কাছে চলে আসো। আব্বা আম্মাকে তোমাদের পরিবারে যে কেউ আছে, প্রত্যেক ভাইয়ের ছেলে মেয়ে যা আছে, নাতি নাতনি সবাইকে নিয়ে আসো। তাফসীরকাররা লিখেছেন যেই সময় এই কাফেলা ইয়াকুব আলাইহিস সালাম এবং তার ছেলেরা আর ছেলের ছেলেরা মেয়েরা সবকে নিয়ে বেরোয়, তাদের সংখ্যা ছিল ৯৩। এই ৯৩ জনের কাফেল আওলাদ এতদিন দূরে, ইউসুফ আলাইহিস সালাম যখন ছোটবেলায় নাবালক তখন তাকে কূপে নিক্ষেপ করেছে আর সেখান থেকে আবার বিক্রি করেছে, ঠিক? আর এতদিন নেই, সমস্ত ভাইদের ছেলে মেয়েদের সংখ্যা পরিবারের সদস্য ৯৩। ওয়ালাম্মা ফাসালাতিল ঈর, এদিকে জামা দিয়ে পাঠিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম আর জামা নিয়ে কাফেলা যাত্রী দল বেরিয়েছে মিশর থেকে। বের হওয়ার সাথে সাথেই ইয়াকুব আলাইহিস সালামের একটি মুজিজা, অলৌকিকত্ব, আল্লাহর হাতে মুজিজা, ঠিক কিনা? এতদিন পরে মুজিজা হচ্ছে। যদি নবীর হাতে ইয়াকুবের হাতেই থাকতো আলাইহিস সালাম, তাহলে প্রথম দিন যখন কূপে ফেলা হয়েছিল তখনই তার মুজিজার ক্ষমতা দিয়ে কূপ থেকে উঠিয়ে নিয়ে চলে আসতেন, অথবা কূপে ফেলতেই দিতেন না, সব জেনে নিতেন। যেমন আমাদের দেশের এক শ্রেণীর বিদাতিরা, কবর মাজার পন্থীরা বলে নবীরা আলেমুল গায়ব, নবীরা হাজির নাজির। তো আলেমুল গায়ব তো সব তো জানছেন যে এরা পরামর্শ মিটিং করে এসছে, আমার ছেলেকে নিয়ে কূপে ফেলবে নয় মারবে, আগে থেকে তো জানছেন। আচ্ছা, জানা হইলো হইলো, তারপরে দেখতে পাচ্ছেন যে নিয়ে গেল ওই কূপের কাছে, কূপে ফেলছে, জানতে পারেন না, তারপরে ছেলেকে ফেলতে দিচ্ছেন নাকি? এটা তো আলেমুল গায়ব হলো। হাজির নাজির, হাজির মানে সব জায়গায় হাজির, তাই না? আর নাজির মানে সবকিছুর উপর নজরদারি রাখেন। তাহলে তো ইয়াকুব আলাইহিস সালাম বাড়ি থেকে ওখানে হাজির, কূপের কাছে হাজির, ঠিক কিনা? আর নাজির মানে কূপের কাছে সবকিছু দেখছেন, তার চোখের সামনে তিনি হাজির আর চোখের সামনে ছেলেকে কূপে ফেলা হচ্ছে নাকি? বলেন তো কত ভণ্ডামি এগুলো, আর কত বড় শিরকি আকীদা, কত বড় শিরকি আকীদা, চিন্তা করেন। আর এরাই নিজেদেরকে আবার আহলে সুন্নাত ওয়াল জামাত আর সুন্নি বলে, এরা নিজেদের কি বলে? সুন্নি বলে। আর যদি এর বিপরীত বলে যে নবীর আলেমুল গায়ব না, হাজির নাজির না বলে, তাহলে ওয়াহাবি। মুসলিমদেরকে তারা দুই ভাগে ভাগ করেছে, ওয়াহাবি আর সুন্নি। কবর মাজার পূজা করতে পারলে সুন্নি হয়, আর কবর মাজার পূজার বিরোধিতা করলে, পীর পূজার বিরোধিতা করলে, পীর মরিদের ব্যবসার বিরোধিতা করলে ওয়াহাবি হয়ে যায়। এ হচ্ছে ওয়াহাবির সংজ্ঞা, বুঝতে পারলেন? কোরআন হাদিসের দলিলের কথা বললে ওয়াহাবি হয়ে যায়, আর বিনা দলিলে অন্ধভাবে পীর বুজুর্গ মুরব্বীদেরকে যদি মানে যায় তারাই উদ্ধার করে, হ্যাঁ, ডুবে যাওয়া জাহাজ উদ্ধার করে, আর তার আলেমুল গায়ব হাজির নাজির সবকিছুর ক্ষমতা রাখে, তারাই ছেলে মেয়ে দিতে পারে, তারাই রোগ ভালো করতে পারে, আর মাজারওয়ালাই সবকিছু দিতে পারে, আল্লাহ শুধু বসে আছেন আর সবকিছু দায় দায়িত্ব ভাড়াপনা সব দিয়ে দিয়েছেন এদেরকে, ওলি আউলিয়াদেরকে, গস কুতুবদেরকে, এইসব আকিদা পেশ করতে পারলে ভারত বাংলাদেশ পাকিস্তানে সুন্নি হয়ে যায়, বুঝলেন না? এ হচ্ছে দেশি সুন্নি, আমাদের এগুলো হলো দেশি সুন্নি, ভারতীয় সুন্নি, পাকিস্তানি সুন্নি আর বাংলাদেশি সুন্নি হচ্ছে এগুলো সুন্নি। আল্লাহ সব সুন্নিদের অনিষ্ট থেকে হেফাজত করেন, যারা আহলে সুন্নতের নামে আর সুন্নি হওয়ার নামে শিরক আর কুফরির ধর্ম প্রচার করে থাকে। ওয়ালাম্মা ফাসালাতিল ঈর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন যাত্রী দল বের হলো মিসর থেকে, কালা আবুহুম, তখন এই ছেলেদের পিতা, এই ছেলেদের পিতা কে? ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম বললেন ইন্নি লাজিদু রিহা ইউসুফ, তার পরিবার পরিজন বাড়িতে যে বউ বেটিরা আছে, নাতি নাতিনিরা আছে, সবাইকে বলছে ইন্নি লাজিদু রিহা ইউসুফ। ছেলেরা তো সব চলে গেছে মিশর থেকে, এখন বের হচ্ছে, ঠিক কিনা? এখানে যারা আছে বাকি বাড়ির সদস্য তাদেরকে বলছে যে নিঃসন্দেহে আমি ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাচ্ছি, ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। কাছেই বাড়ির বাইরে মাঠে কূপে ফেলা হয়েছে তখন ঘ্রাণ পাননি, তাহলে বোঝা গেল যে মুজিজা কার হাতে? আল্লাহ পাকের হাতে একমাত্র। মুজিজা কার হাতে? আল্লাহর হাতে। নবী
নাই। নবীদের মাধ্যমে আল্লাহ যদি কোন অসাধারণ কিছু ঘটান সেটাকে বলা হয় মুজিজা। নবী ছাড়া অন্য কোন নেক লোকের হাতে আল্লাহ যদি ঘটান অসাধারণ কোনো কিছু তাহলে তাকে কি বলা হয়? কেরামত বলা হয়। তো নবীদের হাতে যদি মুজিজা না থাকে তো কেরামত আবার জিলানি চিস্তির হাতে নাকি? হ্যাঁ, না নানতবীর হাতে আর মাক্কি সাহেবের হাতে আর গাঙ্গুহির হাতে, বলুন তো দেখি। তাহলে যদি কেরামত হয় তাহলে কেরামত কার হাতে? একমাত্র আল্লাহ পাকের হাতে। আর এত কেরামতের ছড়াছড়ি নেই যত কেরামতের ছড়াছড়ি আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে আছে। সাহাবায়ে কেরামদের হাজারে একটা কেরামতি নেই, 1000 সাহাবিতে একজনের কেরামতি দেখাতে পারবেন না একটা। 124,000 বা 140,000 সাহাবায়ে কেরামকে ছেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তাহলে 140,000 মধ্যে কয়জন সাহাবীর কেরামত প্রকাশ পেয়েছে বলুন? অথচ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি। আর আমাদের দেশের তরিকতওয়ালাদের কেরামতের এক এক তরিকার লাখ লাখ কেরামত রয়েছে, গাড়ির গাড়ি কেরামত রয়েছে, কেরামতির শেষ নাই। আমি তো এটাকে বলি যে তাদের কাছে কেরামতের ফ্যাক্টরি রয়েছে, দুনিয়ার ফ্যাক্টরি তৈরি করতে পারলো না। হ্যাঁ, গোটা দেশের লোককে ওই রাজধানী না গেলে চাকরি পাওয়া যাবে না, কোনো ফ্যাক্টরি পাওয়া যাবে না, কিন্তু কেরামতের ফ্যাক্টরিটা তৈরি করতে পেরেছে ভালো করে। বাংলার জমিনে কেরামতির ফ্যাক্টরিটা ভালোই তৈরি করেছে তারা। আমার ছেলে আছে ঘ্রাণ পাচ্ছি কিন্তু তোমরা আমাকে বেকুব মনে করবে, ফান্নাদাই ফান্নাদ মানে কাউকে নির্বোধ মনে করা, তারপর ভারসাম্যহীন পাগল মনে করা, আমাকে পাগল মনে করবে যে 40 বছর পরে এখনো স্বপ্ন দেখছে ইউসুফের, কত কি বলে। আর সত্যি পরিবারের লোকেরা সবাই বলল তাল্লাহি আল্লাহর কসম ইন্নাকা লাফি দলালিকাল কাদিম, আপনি আপনার ওই পুরাতন বিভ্রান্তিতে আছেন। বিভ্রান্তি মানে এখানে গুমরাহী বা পথভ্রষ্টতা বুঝায়নি, বুঝিয়েছে যে আপনার ওই ভ্রমে আছেন, ওই ভুল কথাই আপনার এই ধারণা যে এখনো ইউসুফ আছে, এখনো ইউসুফ আছে। কোন যুগের কথা বলছেন আপনি? কোনখানে চলে গেছে, কি হয়েছে না হয়েছে, ইউসুফের স্বপ্ন দেখছেন আপনি? আপনি এখনো ওই স্পষ্ট আপনার পুরাতন বিভ্রান্তিতে আছেন আপনি। ইন্নাকা লাফি দলালিকাল কাদিম। ফালাম্মা আনজা আল বাশির, তার কয়েকদিন পরে সুসংবাদদাতা দ্রুত ছুটে আসছে, আগে আগে যাত্রী দলের আগে আগে ছুটে আসছে ওই জামা নিয়ে, তাকে বাশির বলা হয়েছে মানে সুসংবাদদাতা। বাশির মানে সুসংবাদ, বাশারা ইয়াবশির মানে সুসংবাদ দেওয়া। যখন সুসংবাদদাতা আসলো, আসার পরে করলো কি, আলকাহু আলাওয়াজি, ওই জামাটিকে ইয়াকুব আলাইহিস সালামের চেহারার উপর মুখমণ্ডলের উপর নিক্ষেপ করলো, রেখে দিল। ফারতাদ্দ বাসিরা, সাথে সাথে তার দৃষ্টি শক্তি ফিরে আসলো। ফারতাদ্দ বাসিরা, ইরতাদ্দ মানে ফিরে আসা, দৃষ্টি শক্তি ফিরে আসলো, সুবহানাল্লাহ। কালা, যখন দৃষ্টি শক্তি ফিরে আসছে, সবাইকে দেখছেন, পরিবারের সদস্যদেরকে, ছেলে মেয়েদেরকে, কালা বলছেন আলাম আকুল্লাকুম, আমি কি ছেলেরা তোমাদেরকে বলিনি এর পূর্বে, ইন্নি আলাম মিনাল্লাহ মা লা তাআলামুন, আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না, আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে ওহি আসে না, আমি আল্লাহর নবী, সুতরাং আমি যে আশা রাখছি আল্লাহ পাকের কাছে যে আমার ছেলে এখনো আছেন, আছে আমার ছেলে, দেখো আমার কথা ঠিক হইলো দেখলে। কালু ইয়া আবানা, তখন এই সব ছেলেরা বললো ইয়া আবানা, হে আমাদের আব্বা, ইস্তাগফিরলানা যুনুবানা, আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আমাদের জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, একটু দোয়া করেন আমাদের জন্য। বাপের কাছে দোয়া চাইলো যে আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, ইন্না কন্যা খাতেইন, আমরা বড়ই ভুল করেছি, আমরা ভুল করেছি। কালা সৌফা আস্তাগফিরু লাকুম রব্বি, তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে শীঘ্রই তোমাদের জন্য আমি আমার রবের কাছে মার্জনা কামনা করব। করলেন না সাথে সাথে, কি বললেন? আমি করব। কেন বললেন? কেন বললেন? একদল তাফসীরকাররা বলছেন যে সেই সময় চাইতে ভালো সময় হচ্ছে সাহরির সময়, ভোর রাত্র, ভোর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী হন, প্রথম আকাশে আসেন, যেমন সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, আর ওই সময় দোয়া বেশি কবুল হয়। তাই তিনি বললেন যে এখন তোমাদের জন্য দিনে দোয়া করব না, ভোর রাত্রে তোমাদের জন্য দোয়া করব যে আল্লাহ আমার ছেলেদেরকে মাফ করে দেয়, এরা গুনাহ করেছে, এরা অন্যায় কাজ করেছে, এরা জুলুম করেছে, আস্তাগফিরু লাকুম রব্বি। কোন কোন তাফসীরকাররা অতিরিক্ত বলেছেন যে যেহেতু এটা বান্দার হক ছিল, হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালাম নিজেরটা হয়তো মাফ করে দিতে পারেন, ঠিক না, কিন্তু ওই দিয়ে জুলুম যে করেছে ইউসুফের ওপর,
হ্যাঁ ইউসুফের যে জুলুম করেছে, তো ওই জুলুমে কি করে মাফ হবে? বান্দার হক তো যতক্ষণ বান্দা মাফ না করবে হবে না। তো তিনি চেয়েছিলেন যে আগে জানি যে আমার ছেলে ইউসুফ তোমাদেরকে ক্ষমা করছে কি করছে না, তারপরে রবের কাছে ক্ষমা চাইবে যে আল্লাহ আমার ছেলেদেরকে মাফ করে দাও, এটাও হতে পারে। আবার কেউ কেউ বলেছেন না উনি অপেক্ষা করছেন জুমার দিনে, কারণ জুমার দিনটা সবসময় মোবারক, অপেক্ষা জুমার দিনে দোয়া কবুল হয় এমন একটা মুহূর্ত এসে দোয়া খণ্ডন হয় না, এটাও কোনো কোনো তাফসীরকাররা বলেছেন। এই জন্য তিনি ইস্তিগফার ক্ষেত্রে ছেলেদের জন্য ক্ষমা চাওয়ার ক্ষেত্রে বিলম্ব করেছেন, ঠিক আছে তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, এখনই চাইলাম না পরে চাইব, এ কথা বলেন। তাফসীরকাররা বলেছেন যে একজন যুবক আর একজন বৃদ্ধে পার্থক্য করেছে, হ্যাঁ দুইজনের সিদ্ধান্তে এবং চিন্তা চেতনায় কাজকর্মে পার্থক্য করেছে। ইউসুফ আলী সালামের কথা একটু আগে পড়লেন, ইউসুফ আলী সালাম যখন পরিচয় দিয়ে দিলেন যে আমি ইউসুফ, তখন তারা কি বলেছিল? তারা দরখাস্ত করা ছাড়াই তারা শুধু কি বলেছিল যে আমরা ভুল করেছি, এটুকুই না কোনালা খাতিন, কিন্তু তার কাছে ক্ষমাও চাইনি কিছুই করেন, নিজে থেকে লা তাসরিব আলাইকুম আল ইয়াউমা ইগফিরুল্লাহু লাকুম, তোমাদেরকে কোনো তিরস্কার করব না, কোনো অভিযোগ তোমাদের বিরুদ্ধে নেই, আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেন, চট করে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে, ঠিক না যুবক মানুষ। পক্ষান্তরে বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মানুষ ইয়াকুব আলাইহিস সালাম না বিলম্ব করে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, ক্ষমা চাইব। ফালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আবাওয়াইহি, যাই হোক তারপরে যেহেতু ডেকে পাঠিয়েছেন যে সবাইকে নিয়ে আসো, ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে সব যে পরিবারের সদস্য সবাইকে নিয়ে, সবাইকে নিয়ে চলে গেলেন ছেলের কাছে মেসরে, হিজরত করলেন কোত্থেকে? ফিলিস্তিন থেকে হিজরত করলেন মেসরে। বনি ইসরায়েলদের আসল এলাকা প্যালেস্টাইনই ছিল, ফিলিস্তিন ছিল বাইতুল মুকাদ্দাসের চারিদিকে। এই প্রথম হিজরত বনি ইসরায়েলদের ইউসুফ আলী সালামের কাছে, ইউসুফ আলী যেহেতু শাসক, এই জন্য মুসা আলী সালামের যখন ঘটনা ঘটে তার সাথে একটু মিলিয়ে নেন, বুঝতে সুবিধা হবে কোরআনে করিম। মুসা আলী সালাম কার দাওয়াতের জন্য প্রেরিত হয়েছিলেন? ফেরাউনের। ফেরাউন কোথাকার শাসক ছিল? মেসরের। অথচ মুসা আলী সালাম বনি ইসরায়েলদের নবী, বনি ইসরায়েলদের আসল পূর্বপুরুষদের বাসস্থান দেশ হচ্ছে ফিলিস্তিন, কিন্তু মুসা আলী সালাম যেহেতু পূর্বপুরুষদেরকে ইউসুফ আলী সালামের যুগ থেকে ওই যে ইয়াকুব আলী সালাম চলে গেলেন পরিবার সবকে নিয়ে একবার হিজরত করে, সেই জামানে ইউসুফ আলী সালামের জামানা থেকে শুরু করে মুসা আলী সালাম পর্যন্ত তারা কোথায় ছিলেন? মেসরে ছিলেন। আল্লাহ আবার বনি ইসরায়েলকে মুসা আলী সালামের সাথে ফিরিয়ে দিতে চাইলেন যে তোমাদের আর যে মুকদ্দাসায় ফিরে যাও, এই জন্য ফেরাউন ধ্বংস হয়ে গেল, ফেরাউনের সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল, গদিতে যাওয়ার জন্য আর গদি দখলের জন্য মুসা আলাইহিস সালাম আর ফিরে মেসরে যান নাই, বরং তিহের ময়দানে আসলেন, আর ওখান থেকে তখন আল্লাহর হুকুম হলে যে এদেরকে নিয়ে হ্যাঁ প্রবেশ করো এতে ফিলিস্তিনে তোমাদের দেশে আরজে মুকদ্দাসা, উদখুলুল আরদাল মুকদ্দাসাত আল্লাতি কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদু আলা আদবারি ফাতানকালিবু খাসিরিন, যার জন্য জিহাদ করতে হয়েছে। যাই হোক, বলছেন ফালাম্মা দাখালু আলা ইউসুফ, সফর শুরু করলেন আর মিশরে পৌঁছে গেলেন, ইউসুফ আলাইহিস সালামের কাছে প্রবেশ করলেন। তাফসীরকাররা লিখেছেন ইউসুফ আলাইহিস সালাম জানতে পারলেন যে তার আব্বা আম্মা সব আসছে আর গোটা বংশের লোকের আসছে অভ্যর্থনার জন্য, শহরের বাইরে আসলেন তিনি তার সাথে অনেক সেনাবাহিনী আর দেশবাসী, এমন কি রাজা, সেইখানকার যে রাজা মালিক কিং ছিল তিনিও আসলেন বেরিয়া, সবাই মিলে ইস্তেকবাল করে অভ্যর্থনা জানিয়ে নিয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন যে যখন তারা প্রবেশ করলো ইউসুফ আলাইহিস সালামের কাছে, আওয়া ইলাইহি আবাওয়াইহি, তখন আশ্রয় দান করলেন ইউসুফ আলাইহিস সালাম নিজের কাছে তার মাতা পিতাকে, তার মাতা পিতা। ওয়াকাল, আর বললেন উদখুলু মিসরা ইনশাআল্লাহ আমিনিন, তোমরা মিশরে প্রবেশ করো আল্লাহ যদি চান নিরাপদভাবে, কোনো চিন্তা করবেন না, এখানে কোনো তোমাদের ভয় ভীতি নেই, কোনো ভয় ভীতি নেই, কারণ চোরের মন পুলিশ পুলিশ, হতে পারে না পারে না, তে ভাইরা চিন্তা করতে পারে যে এখন হয়তো কোনো প্রতিক্রিয়া দেখালো না ইউসুফ, পরে আবার এই দেশে বসবাস করিয়ে দিয়ে পরে আমাদেরকে না ফাঁসিয়া দেয় কিছু, আশ্বস্ত করছেন উদখুলু মিসরা ইনশাআল্লাহ আমি, তোমরা নিরাপদ এখানে থাকবো। রাফা আবাওয়াইহি আলাল আরশি, এবং তিনি বসালেন তার মাতা পিতাকে সিংহাসনে, ইউসুফ আলাইহিস সালাম তার সিংহাসনে তার পাশে মাতা পিতাকে বসালেন। ওয়া খারু লাহু সুজ্জাদান, আর তার ভাইয়েরা সকলে সিজদায় অবনত হইল, সেই যুগে তাজিমের সিজদা, শ্রদ্ধার সিজদা বৈধ ছিল।
শেষ নবীর উম্মতে পিয়ানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কঠোর ভাবে নিষেধ করেছেন, কোন সিজদা আল্লাহ ছাড়া অন্যের জন্য নেই। কিন্তু আগের যুগে শাসকদের সামনে, রাজার সামনে অথবা বড় ব্যক্তির সামনে, ধর্মগুরুর সামনে সেজদা করা বৈধ ছিল। আজকাল কবর পূজারীরাও ওইখান থেকে সিজদা নিয়েছে, যে ইউসুফ আলী ইসলামের সামনে গিয়ে তার ভাইয়েরা সিজদা করেছে, সুতরাং আমরা যদি মাজারে সিজদা করলাম তো কি হইল, কোন দোষ করলাম? সিজদা তাজিমি করলাম। আমরা যদি আমার পীরকে সিজদা করলাম তো অসুবিধাটা কি হইলো? উম্মত হচ্ছে কার? উম্মত হচ্ছে মুহাম্মদ সাল্লামের। আর দলিল কার পেশ করে? ইয়াকুবের যুগের, ইউসুফের যুগের দলিল পেশ করে। গোমরা না? আগের শরীয়ত আমাদের শরীয়ত না, এই বিষয়ে উম্মতের এজমা ঐক্যমত রয়েছে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, সকলের মুহাদ্দিসিন, ফুকাহার সবাই একমত যে আগের উম্মতের কোন বিধিবিধান আমাদের জন্য প্রযোজ্য না। তবে যেটাকে সমর্থন দিয়েছে রাসূলুল্লাহ, যদি সমর্থন দিয়ে থাকে, যদি সমর্থন দিয়ে, যেমন কুরবানি, কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি শুরু করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা করছি কুরবানি, ঠিক না? হজ উমরা, ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা করেছেন, আমরা হজ করছি, উমরা করছি। ইব্রাহিম আলাইহিস সালাম তওয়াফ করেছেন বাইতুল্লাহ, আমরা বাইতুল্লাহর তওয়াফ করছি। কেন করছি? ইব্রাহিমের ধর্ম বলে করছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সমর্থন দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, সেই জন্য যদি তিনি না দিতেন, নাকচ করে দিতেন, তাহলে কখন আমরা করতাম না। আল্লাহ কি বলেছেন সূরা আহসাব, আম্মা আতাকুমুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা তোমাদেরকে দেন তা গ্রহণ করো, ফাখুযুহু। এই কথা তো বলেন নাই যে যে কোন নবী যা দেন তাই গ্রহণ করো, আছে কি না? কখনো না। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করতে কঠোর ভাবে নিষেধ করেছেন, এই হাদিসটা এখানে শুনিয়ে দিই, কারণ সেজদার কথা যেহেতু আসলো, আর ওই বেরুলবীরা এইরকম পীর পূজারীরা তারা তাদের সেজদা তারা জীবিত মৃতদের করে থাকে, তাদের বুজুর্গদের পীরদের, সেই জন্য নবী সাল্লাম কঠোর ভাবে নিষেধ করেছেন। বলছেন সহি হাদিস, আন্না মাজান কাদিমাস শাম, মাজ শাম দেশে গিয়েছিলেন, ফওয়াজাদুহুম ইয়াসজুদুন লি আসাকিফাতিহিম, শাম দেশের লোকদেরকে দেখেন তারা তাদের ধর্মগুরুদেরকে সেজদা করছে। ফালাম্মা রাজা সাজাদ আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুয়াজ ইবনে জাবাল শাম দেশ থেকে ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করে ফেলেছেন। দেখে এসেছে তারা যদি তাদের গুরুদেরকে সেজদা করে তো আমার তো রাসূল, আরে ওরা তো রাসূলও নয়, রাসূলও নয় সব, ও ধর্মগুরুদেরকে যদি পোপ পাদ্রীদেরকে চার্চের যারা ধর্মগুরু তাদেরকে যদি তারা সেজদা করে তাহলে আমি কেন সেজদা করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করে ফেলেছে। ফাকাল বললে মা হাযা ইয়া মুয়াজ, নবী বলছে এটা কি করলে মুয়াজ? ফাকাল ইন্নি রাআইতুহুম ইয়াসজুদুন লি আসাকিফাতিহিম, আমি দেখলাম যে শাম দেশের লোকেরা তাদের ধর্মগুরুদেরকে সেজদা করছে। ওয়া আনতা আহাক্কু আন ইউসজাদা লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি সেজদার বেশি হক রাখেন, ওরা যদি সেজদা করতে পারে ওদেরকে তাহলে আপনাকে সেজদা বেশি করা উচিত, কেন সেজদা করব না আমরা? তাহলে এ ধ্যান ধারণা করতে নিয়ে আসলেন, হ্যাঁ, রসুলের কাছ থেকে না বিজাতির কাছ থেকে? বিজাতির ধ্যান ধারণা চলবে না, মুসলিম দেশ আর পাচার করে নিয়ে আসবেন গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন, এটা চলবে না। কথা বোঝা গেছে? বিজাতির সভ্যতা নিয়ে আসা চলবে না, কাফেরদের ধর্মকর্ম নিয়ে আসা চলবে না। হ্যাঁ, মুসলিম বাপ মা মারা গেল আর হিন্দুদের ভোজ ভান্ডার নিয়ে আসবেন আর ভোজ করে খাবেন, এটা চলবে না। বিজাতি সভ্যতা সবসময় মনে রাখবেন, মান্তাশাব্বাহাবি কওমিন ফাহামিনুম, বিজাতির সাথে যদি সাদৃশ্যতা গ্রহণ করেন তাহলে তাদের দলে শামিল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, ফাকাল লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদ লি আহাদ, কোন ব্যক্তিকে যদি আমি নির্দেশ দিতাম যে কাউকে সেজদা করুক, তো লামারতুল মারআতা, তাহলে স্ত্রীকে হুকুম দিতাম, নির্দেশ দিতাম, আন তাসজুদ লি জাওজিহা, যে তার স্বামীকে সেজদা করুক। যদি কারো জন্য কাউকে সেজদা করা বৈধ হইতো, এই অনুমতি থাকতো, তাহলে স্ত্রীকে বলতাম যে তোমার স্বামীকে সেজদা করো, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সেজদা করুক। লি এজামে হাক্কিহি আলাইহা, কারণ স্বামীর বড় হক রয়েছে স্ত্রীর উপর, এই হক আদায় করতে গিয়ে সেজদা বৈধ করে দিতাম, কিন্তু এ সেজদাও যেহেতু জায়েজ নয়, সুতরাং রাসূলুল্লাহকে সেজদা করাও জায়েজ নয়। বারণ করলেন না করলেন না? যদি মোহাম্মদ রসুল্লাহকে সেজদা করতে বারণ করেন, তো আবার কবর মাজারে সেজদা করা আবার ধর্ম হইতে পারে নাকি মুসলিমদের? পীরকে সেজদা করা, পীরের পায়ে চুমা দেওয়া বা ঝুঁকে যাওয়া, এটা কি ধর্ম হইতে পারে নাকি? ফাসজুদু লিল্লাহ, আল্লাহ কি বলছেন? কাকে সেজদা করো? আল্লাহকে সেজদা করো। লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কামার, সূর্য চন্দ্রকে সেজদা করিও না, ওয়াসজুদু সেজদা করো লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সেই সত্তাকে, সেই জাতে পাককে সেজদা করো যিনি এই সমস্তকে সৃষ্টি করেছেন, তাকে সেজদা করো। কোরআন হাদিস এটাই বলছে, সুতরাং যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করবে
তারা মুশরিক। ভালো করে শুনে রাখে, যারা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করবে তারা মুশরিক, এতে কোনো সন্দেহ নেই। এই হাদিস ইবনে মাজার হাদিস এবং হাদিস সহিহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াত নম্বর 100, ওয়ারাফা আবাহি আলাল আরশ, সিংহাসনে বাপ মাকে বসিয়ে নিলেন, ওয়াখারু লাহু সুজ্জাদান, আর সব ভাইরা আর সবাই সিজদায় পড়ে গেলেন, ওয়াকালা, আর বললেন ইয়া আবাতি, ইউসুফ আলাইহিস সালাম বললেন হে আব্বা, হাজা তাউইলু রুয়ায়া মিন কাবলু, এর পূর্বে যে আমি স্বপ্নে দেখেছি সেই স্বপ্নের এই হচ্ছে বিবরণ ব্যাখ্যা, আজকে স্বপ্নের বাস্তবায়ন হলো, আজকে স্বপ্নের বাস্তবায়ন। স্বপ্ন কি দেখেছিলেন, ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামস ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখছি 11টি তারকা, ওয়াশ-শামস ওয়াল কামার সূর্য চন্দ্র বাপ মা, রাআইতুম তাদের সকলকে দেখছি যে আমাকে সেজদা করছি, ছোটকালে দেখেছেন এই স্বপ্ন, হ্যাঁ, আর বাস্তবায়ন হচ্ছে এতদিন পরে। তারপরে বলছেন ইউসুফ আলাইহিস সালাম যে কাদ জা আল্লাহ রব্বি হাক্কা, এই স্বপ্নকে আল্লাহ সত্য করে দেখিয়েছেন, বাস্তবায়ন করেছেন, ওয়াকাদ আহসানা বি, আর আল্লাহ আমার ওপর অনুগ্রহ করেছেন, ইজ আখরাজানি মিনাস সিজনে, যে আমাকে আল্লাহ জেল থেকে বের করেছেন, কি বললেন, জেল থেকে বের করেছেন, এ কথা বললেন না যে আমাকে আল্লাহ কূপ থেকে বের করেছেন, কেন, রহস্যটা কি, জেল জেলে বেশি কষ্ট ছিল না ওই কুয়াতে বেশি কষ্ট ছিল, কুয়াতে বেশি কষ্ট ছিল, আরে কুয়াতে দুটো একটা দিন পড়ে থাকলে মরে যেত, ঠিক না, আর জেলে পড়ে থাকলে মারা যেত না, জেলে খাবার দাবার ব্যবস্থা আছে যে কোনো জেলে, ঠিক না। এখানে আল্লাহর ইহসান হিসাবে উল্লেখ করেছেন ইজ আখরাজানি মিনাস সিজনে, আল্লাহ আমাকে জেল থেকে বের করেছেন তার অনুগ্রহ, আর এ কথা বলছেন না ইজ আখরাজানি মিন গায়াবাতিল জুব্বি, কূপের গভীরতা থেকে আল্লাহ আমাকে উদ্ধার করেছেন, এ কথা কেন বললেন না, তাহলে বড় ইহসান বাদ দিয়ে ছোটটার কথা বলবেন। আচ্ছা বলুন তো দেখি, আপনাকে একবার কেউ 10,000 টাকা দিয়েছে, আর একবার আপনাকে 1,00,000 টাকা দিয়ে বিদেশে পাঠিয়েছে, আর ওই 1,00,000 টাকার বদলতে বিদেশে আপনি 20,00,000 টাকার মালিক হয়েছেন, যদি ওর সুনাম করেন তো বলবেন যে যে আল্লাহ আপনার ভালো করুক, আপনি 10,000 টাকা দিয়ে সাহায্য করেছেন, এ কথা বলবেন নাকি, কি বলবেন, হ্যাঁ 1,00,000 দিয়ে আমার জীবনটাকে হ্যাঁ গড়ার জন্য একটা রাস্তা করে দিয়েছিলেন, জাজাকাল্লাহ খায়, বলবেন না বলবেন না। তাহলে ইউসুফ আলাইহিস সালাম কি এতটুকু বুঝতেন না, এটা কেন করলেন, এই উত্তর আপনাদের কাছ থেকে চাই। ইউসুফ আলাইহিস সালাম বড় এহসান আল্লাহ রয়েছে সেটা না উল্লেখ করে জেলের কথাটা কেন উল্লেখ করলেন, দুটোই বড় এহসান এতে কোনো সন্দেহ নাই। পুরানা যেটা দাফন হয়ে গেছে, মুছে গেছে স্মৃতি থেকে প্রায়, থাক ওটা থাক, আর কথা বলবো না, তা তিরস্কার হয়ে যাবে, সরাসরি তিরস্কার না হলেও পরোক্ষভাবে তিরস্কার হয়ে যাবে, ভর্ৎসনা হয়ে যাবে, ভর্ৎসনা দিতে চাই আমি, জি হ্যাঁ। কিন্তু জেলের কথা বললে, জেলে আমার ভাইরা ঢুকায়নি, জেলে ঢুকিয়েছে জুলাইখা, বা জেলে ঢুকেছে মিশরের শাসক। আরো মজার কথা শুনেন, এতে রয়েছে ওয়াজাআবাকুম মিনাল বাদওয়ি, আর আপনাদেরকে আল্লাহ পাক নিয়ে এসেছেন মিনাল বাদওয়ি, মরু অঞ্চল থেকে, বাদিয়া আর বাদু, হ্যাঁ বাদিয়া যেখানে মানুষ যাযাবর হয়ে বসবাস করে, বাড়ি ঘর বাঁধে না, তাঁবুতে বসবাস করে, পানি আর ঘাস যে কয়দিন আছে থাকে, তারপরে আবার যেখানে পানি ঘাস সেখানে চলে যায়, এইরকম যারা জীবন যাপন করে আরব দেশগুলিতে প্রাচীন যুগে এইরকমই সব প্রায় লোকেরা বসবাস করতো, অল্প কিছু লোক ছাড়া, আর এখন অল্প কিছু লোক আছে যারা এখনও ওই রকমই বকরি ছাগল আর উটের সাথে থাকে, যতদিন ওখানে ঘাসপাত আছে থাকলো, পানি আছে, পানিও শুকিয়ে গেল আর ঘাসও শেষ হয়ে গেল, চলো এখান থেকে 25-50-100 কিলোমিটার চলে গেল, যাওয়ার পরে ওখানে আবার এই কাজ শুরু করলো, এরকম ওখানে আবার চড়াইতে শুরু করলো, কোথাও বাড়ি তারা বাঁধে না। তো ওয়াজাআবাকুম মিনাল বাদওয়ি, আর আপনাদেরকে নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন মরু অঞ্চল থেকে, তাহলে বোঝা গেল যে ফিলিস্তিন তখন মরু অঞ্চল ছিল, এরা বেদুইনের মতো বসবাস করত। মিম্বাদে আন্নাজাগা শয়তান ও বেইনি ও বেইনা ইখওয়াতি, শয়তান আমার মাঝে আর আমার ভাইদের মাঝে কুমন্ত্রণা সৃষ্টি করে দেওয়ার পরে, শয়তান আমার মাঝে আর আমার ভাইদের মাঝে কুমন্ত্রণা সৃষ্টি করে দেওয়ার পরে, বিভেদ সৃষ্টি করে দেওয়ার পরে, নাজাগা ইয়ানজাগা মানে হচ্ছে ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শয়তান নাজগুন, শয়তান যদি তোমাকে কোনো কুমন্ত্রণা দেয়, কোনো পাপের কাজে প্ররোচিত করে, তো শয়তান আমার মাঝে আর আমার ভাইদের মাঝে বিভেদ সৃষ্টি করেছিল, এইরকম ভাষায় কেন বললেন, ইউসুফের কোনো দোষ ছিল কি, আমার মাঝে আপনার মাঝে দ্বন্দ্ব হয়েছে, এতে কি বোঝায় যে দুজনের কিছু দোষ আছে, আমার কিছু দোষ আছে, আপনার কিছু দোষ আছে, ঠিক না। তো এইখানে কি ইউসুফ আলাইহিস সালামের সামান্যতম কিছু দোষ ছিল না, নির্দোষী ছেলেকে নিয়ে গিয়ে কূপে ফেলেছিল, তাহলে এইরকম করে কেন বললেন না
যে আমার ভাইদের এইরকম অত্যাচারের পরে বা ভাইদের আমার গোয়াকে কূপে ফেলে দেওয়ার পরে বা বিক্রি করে দেওয়ার পরে এই কথা কেন বললেন না? ওতেও আঘাত লাগতো। ভাইদের উপর দোষ না চাপিয়ে ইবলিশ শয়তান জিন শয়তানের উপর দোষ, কারণ মূল কাজ করছে কে, এ কুমন্ত্রণ অশ্বাসা কে দিয়েছে, এই 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 চক্রান্ত করে ইউসুফকে বাপের কাছ থেকে দূর করে দিতে হবে, কূপে ফেলতে হবে, কূপ থেকে উঠিয়ে হবে, উঠিয়েছে তখন বিক্রি করে দাও আর দূরে চলে যাক অন্য কোনো দেশে চলে যাক, এগুলো কে শিখিয়েছে? জিন শয়তানে শিখিয়েছে। যেন শয়তানের উপর দোষটা দিয়ে দিল ভাইদেরকে, যাতে আঘাত না লাগে, ভাইদেরকে যাতে আঘাত না লাগে। দোষ ভাইরাও করেছে আর দোষ জিন শয়তানও করেছে, কিন্তু মূল দোষ জিন শয়তানে করেছে, জিন শয়তান অশ্বাসা দিয়েছে তারপরে এই কাজটা করেছে। যদি ভাইদের কথা বলতো তাহলে কি হয়ে যেত, ভাইদেরকে একটু তিরস্কার করা হইতো, হ্যাঁ তাদের মানহানি হইতো, তাহলে কত মর্যাদার খেয়াল রেখেছেন। এইরকম যদি আমরা নমনীয়তা দেখাই, এটা কত নমনীয়তা চিন্তা করুন তো। যদি আমরা কারো সাথে চলাফেরার ক্ষেত্রে পাড়া প্রতিবেশী বা ভাই বেরাত ভাই বোনের ক্ষেত্রে দোষ আপনার বনি করেছে, তারপরে বলছেন যে যাক অসুবিধা নাই, শয়তান এখানে সুযোগ নিয়েছে, আপনি কষ্ট নেবেন না, আর শয়তান সুযোগ নিয়েছে, দোষ দিলেন না বোনের, দোষ দিলেন, দোষ করেছে বনি কিন্তু বললেন না, দোষ করেছে ভাই কিন্তু ভাইকে বললেন না, বাপ জুলুম করেছে কথা কখনো বলবেন না যে আপনি অন্যায় কাজ করেছেন। শয়তান দেখেন সবসময় সুযোগ নেই, কিন্তু তো শয়তান সুযোগ নিচ্ছে আমাদেরকে গুমরা করার জন্য, আমাকে পথভ্রষ্ট করার জন্য, আপনাকে হয়তো ইয়ে করার জন্য। এইভাবে যদি নিজের উপর কিছুটা দোষ চাপিয়ে নিলেন তাহলে কি হবে, তার মনটা নরম হবে, এগিয়ে আসবে, অন্তর মিলবে। সবসময় নিজেকে যদি নমনীয় রাখেন, নিজে বিনয়ী হন, তো আল্লাহ সম্মান বাড়িয়ে দেবেন আর মানুষও ভালোবাসবে, লোকেরাও ভালোবাসবে। কিন্তু যদি অহংকারী হন, আমার কোনো দোষ হয় না, শুধু আপনাদের দোষ হয়, এই কথাই যদি বলি তাহলে কখনো ভালোবাসবেন না, আপনি কখনো ভালোবাসবেন না, এটা মানুষের প্রকৃতি। ইন্না রাব্বী লাতিফুন লিমা ইয়াশা, নিঃসন্দেহে আমার প্রতিপালক সূক্ষ্ম বাস্তবায়নকারী, লিমা ইয়াশা যা তিনি চান, যা তিনি চান সূক্ষ্মভাবে বাস্তবায়নকারী, আল্লাহ রাব্বুল আলামিন লাতিফ, সূক্ষ্মভাবে কাজ করনেওয়ালা, সূক্ষ্ম জাননেওয়ালা, সবকিছু লাতিফ মানে সূক্ষ্ম। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, নিঃসন্দেহে তিনি সর্বজ্ঞ, সবকিছু জানেন এবং তিনি বড়ই প্রজ্ঞাবান। রব্বি কাদ আতাইতানি মিনাল মুলক, হে প্রতিপালক, এখন ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের বিভিন্ন পতন উত্থানের মাধ্যমে শীর্ষ স্থানে পৌঁছে দিয়েছেন, মিশরের রাজত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন, বড়ই শক্তিশালী করেছেন, জমিনে প্রতিষ্ঠিত করেছেন, দুনিয়ায় বেশি থাকার শখ নেই, আগ্রহ নেই, আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, আল্লাহ যথেষ্ট তুমি নিয়ামত দিয়ে দিচ্ছ, এই নিয়ামতে পড়ে আবার বিভ্রান্ত হতে চাই না, সুতরাং তোমার সাথে সাক্ষাতের আশাবাদী। এই উদ্দেশ্যে কেউ যদি দুনিয়া থেকে আখেরাতে পাড়ি দিতে চাই, মতের আকাঙ্ক্ষা করে, তো জায়েজ রয়েছে শরীয়তে। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মতের আকাঙ্ক্ষা করতে নিষেধ করেছেন, হ্যাঁ কোন বালা মুসিবতের কারণে, লা ইয়াতামান্না আহাদুম মিনকুমুল মাউতা লিদুরি নাযালা বিহি, যদি কোনো বিপদ আপদ আসে, বালা মুসিবত আসে, রোগ আসে, সেজন্য আল্লাহ যদি মরে যেতাম, আল্লাহ যদি মত চলে আসতো, বলা হারাম, ফাইন কেন লাবুদ্দা ফাইলা, যদি অবশ্যই দোয়া করতে হয় যে আল্লাহ এই ফিতনায় আর বরদাস্ত হচ্ছে না, তাহলে একটি দোয়া শিখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি আল্লাহুম্মা আহইয়ানি মা কানাতিল হায়াতু খাইরাল্লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়ফাতু খাইরাল্লি, আল্লাহ আমাকে অতদিন বাঁচিয়ে রাখো যতদিন আমার জন্য বেঁচে থাকা কল্যাণকর, ওয়া তাওয়াফানি আমাকে মৃত্যু দান করো যখন আমার জন্য মরে যাওয়াই কল্যাণকর হবে, এই দোয়া করতে পারেন। কত সুন্দর দোয়া করছেন, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলক, হে প্রতিপালক আমাকে তুমি রাজত্ব দান করেছো, তোমার এহসান, আর কি আল্লামতানি মিন তাউইলিল আহাদিস, আর তুমি আমাকে শিখিয়েছো স্বপ্নের বিবরণ বিদ্যা, স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার বিদ্যা তুমি শিখিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন যে স্বপ্নের বিবরণ দিয়েই তো জেল থেকে মুক্ত হয়েছেন, ঠিক কিনা? স্বপ্নের বিবরণের মাধ্যমে তো তার মর্যাদা নির্ণয় করেছে শাসক, যার ফলে তাকে অর্থ দপ্তর খাদ্য দপ্তর দিয়ে দিয়েছে, বরং আসল মিশরের শাসকই তাকে বানিয়ে দিয়েছে, নামে মাত্রই শুধু রাজা আছে, নামে মাত্রই রাজা। ও আল্লাম তানি মিন তাউইল আহাদিস, আল্লাহ তুমি আমাকে রাজত্ব দান করেছো আর স্বপ্নের বিবরণও তুমি আমাকে শিখিয়েছো, ফাতেরাস সামাওয়াতি ওয়াল আরদ, আর তুমি আকাশসমূহ আর জমিনের সৃষ্টিকর্তা, আল্লাহর নাম গুণাবলীর ওসিলাই দোয়া করা শরীয়ত সম্মত, ওই আয়াত প্রমাণ করে, এই দোয়া প্রমাণ করে, ঠিক না? আল্লাহকে বলছেন আল্লাহ তুমি ফাতেরাস সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ আল্লাহ তুমি রাজ্জাক, আল্লাহ তুমি রব, এগুলি আল্লাহর নাম গুণাবলীর মাধ্যমে সেগুলিকে মাধ্যম বানিয়ে ওসিলা বানিয়ে দোয়া, কোনো ব্যক্তিকে ওসিলা বানানো, বুজুরুকে, অমুককে, তমুককে, নবীকে, ওলিকে, এগুলি গুমরাহি, এগুলি হচ্ছে শিরকের চোরা রাস্তা, বিদাত, এগুলি করবেন না, যেগুলিতে যে গুমরাহিতে আমাদের দেশের মানুষরা লিপ্ত রয়েছে অধিকাংশ।
কিন্তু আল্লাহর গুণাবলী পেশ করে আল্লাহর কাছে দোয়া করা অথবা আপনার নেক আমল, আল্লাহ দুই রাখাত নামাজ পড়লাম তুমি বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ একটা রোজা রাখলাম বালা মুসিবত তুমি দূর করে দাও, অথবা কোন জীবিত নেক লোকের কাছে দোয়া চাইবে যে আমার জন্য একটু দোয়া করিয়া, যেমন ইয়াকুব আলাইহিস সালামের কাছে ছেলেরা দোয়া চাইলেন যে আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন মাফ করেন, তারাও তওবা ইস্তেগফার করেছে, কিন্তু তার সাথে সাথে বাপকেও বলছে, আর বাপ শুধু না, বাপ তার সাথে সাথে নবীও, নবীর দোয়া কবুল হয় আর বাপেরও দোয়া কবুল হয়, এই জন্য দোয়া চেয়েছেন। তো এটাও শরীয়ত সম্মত, জীবিত লোকের কাছে দোয়া চাইবেন, কিন্তু বলবেন যে হে আল্লাহ তোমার বিড়ে বড় প্রিয় ওসিলে আমার গুনাহ কাতা মাফ করে দাও, হে আল্লাহ খাজা বাবার ওসিলায় আমার রিজিকে বরকত দাও, এগুলো হারাম, সব হারাম। জি, এগুলি হচ্ছে শিরকের চোরা রাস্তা, বিদাত। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আকাশ জমিনের সৃষ্টিকর্তা তুমি, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি ইহকাল পরকাল আমার বন্ধু অভিভাবক, তাওয়াফানি মুসলিমা, আল্লাহ তুমি মৃত্যু দান করো মুসলিম অবস্থায়। তাহলে ইউসুফ আলাইহিস সালামও কি ছিলেন? মুসলিম ছিলেন। আম্বিয়া রসূলগণ সকলেই মুমিন মুসলিম ছিলেন, আদম আলাইহিস সালামও মুসলিম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামও মুসলিম ছিলেন, ইব্রাহিমের পূর্বে যত নবী আর নবীদের অনুসারী তারাও মুসলিম ছিলেন, মনে রাখবেন ভালো করে, সকলে মুসলিম ছিলেন। যারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে, যারা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে তারাই হচ্ছে মুসলিম। মুসলিম মানে সারেন্ডারকারী, আত্মসমর্পণকারী। ও তাওয়াফানি মুসলিমান, আল্লাহ আমাকে মুসলিম করে ওয়াফাত দিয়ে মৃত্যু দান করিও, ও আলহেকনি বিসালেহীন, আর সৎকর্মশীলদের সাথে আমাকে মিলিয়ে দিও, সৎকর্মশীল আমার পূর্বপুরুষ ইব্রাহিম, হ্যাঁ ইসহাক, আমার পিতা ইয়াকুব, আরও যে আম্বিয়া রসূলগণ রয়েছে তাদের সাথে আমাকে মিলিত করো। তাদের সাথে মিলিত কেমন করে হবেন? মতের পরে তো রব্বুল আলমের কাছে দোয়া করলেন, এই জন্য তাফসিরকারা লিখছেন ইউসুফ আলাইহিস সালাম তার আব্বা চলে যাওয়ার পর, আব্বা আম্মা পৌঁছে গেল, ভাইরা যখন সব একত্রিত হয়ে গেল ওখানে, যাওয়ার পরে আর বেশি দিন তিনি দুনিয়ায় বেঁচে থাকেন নাই, তার পরে পরেই ইন্তেকাল করেছিলেন। যালিকা মিন আম্বাইল গায়বে নুহিহি ইলাইক, এই হচ্ছে গায়বের সংবাদ। আল্লাহ বলছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, এই হচ্ছে গায়বের সংবাদ, এগুলি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। নুহি হে ইলাইক, হে নবী তোমার কাছে আমি ওয়াহী করছি, ওয়ামা কুনতা লাদাইহিম ইজ আজমাউ আমরাহুম ওয়াহুম ইয়ামকুরুন, আর ওই সময় তাদের কাছে তুমি ছিলে না যখন তারা তাদের এই ষড়যন্ত্রে ঐক্যমত হয়েছিল যে ইউসুফকে কি করব, কুপে ফেলবো, আর এই করব সেই করব, বাপের কাছ থেকে দূরে করে দেব। সেই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি সেখানে ছিলে না, তো এই গোপন রহস্য কি করে জানলে তুমি, কি করে জানলে? ওহির মাধ্যমে বলছেন, ওহি করেছি সেই জন্য তুমি মন গড়া কথা বলতে পারো না, কি করে বলবে তুমি, এগুলো কি করে জানলে? অনেক কথাই গোপনে একবার হয়েছে, ভিতরের কথা গভীর, যেগুলো কথা বাহ্যিক হয়তো কারো নজরে আসেনি, তো এই ষড়যন্ত্রের কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে জানলেন? তাহলে একমাত্র ওহি ভিত্তিক তিনি জেনেছেন। ওহম ইয়াম করুন, যখন তারা ষড়যন্ত্র করছিল, চক্রান্ত করছিল এই ভাইরা, অমা আকসারুন নাস ওয়ালাও হারাস্তা বিমুমিনিন, আর অধিকাংশ লোক যতই তুমি উদ্গ্রীব হও, যতই আগ্রহী হও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা মুমিন হবে না। আসলে ছিল অমা আকসারুন নাস বিমুমিনিন ওয়ালাও হারাস্তা, অধিকাংশ লোক মুমিন হবে না, ঈমান নিয়ে আসবে না, মুসলিম হবে না, যতক্ষণ যদিও তুমি কি হও, আগ্রহী হও যে সারা বিশ্বের সমস্ত মানুষ মুসলিম হয়ে যাক। আমাদের মনটা চায় যে সারা দেশের মানুষ হ্যাঁ কি হয়ে যাক, সহি আকিদা গ্রহণ করে নিক, কোরআন হাদিস মানুক, আর সবাই নামাজি হয়ে যাক, আর সারা বিশ্বের মানুষ অমুসলিমরা সব মুসলিম হয়ে যাক, আর সকলে জান্নাত চলে যাক, সকলে সারা বিশ্বের সমস্ত মানুষ জান্নাত চলে গেলে আমাদের কোনো অসুবিধা আছে নাকি? না, আমাদের জায়গা কমে যাবে, এ কি বাপের জমি জায়গার ভাগ আছে যে কমে যাবে জমি জায়গার ভাগে? আরে পাঁচ ভাই আছে, আর দুটো ভাই যদি আবার আব্বা বিয়ে করে আর দু চারটা ছেলে মেয়ে হয়তো ভাগ কমে যাবে, এরকম তো কোনো ভাই নেই। সুতরাং সারা বিশ্বের সমস্ত মানুষ ইহুদি নাসারা হিন্দু সবাই যদি মুসলিম হয়ে যায় আল্লাহর হস্তে, আর হয়ে গিয়ে আল্লাহ যদি তাদেরকে হেদায়ত দান করেন, তাহলে এটা আমাদের অন্তরের চাহিদা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম উদ্গ্রীব ছিলেন যে সারা বিশ্বের সমস্ত মানুষ হেদায়ত পেয়ে যাক। আল্লাহ বলছেন দেখো হবে না, হবে না। অমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তাদের কাছে তো তোমার দিনের প্রচারের ওপর কোনো পারিশ্রমিক তুমি তাদের কাছে কামনা করো না। ইন হুয়া ইল্লা যিকরুলিল আলামিন, সেটা একমাত্র বিশ্বজগতের জন্য উপদেশ, কোরআনে করিম বিশ্বজগতের মানুষের জন্য উপদেশ, আর তুমি তাদের কাছে পারিশ্রমিক চাও না, তাহলে তারা কেন পালায়ন করছে? আরে টাকা পয়সা চাইলে নাই পালায়, এটা কিতাব যদি সামনে পেশ করেন। তো অনেকে আছে যে ফ্রি না পয়সা লাগবে, যদি পয়সা বলেন নেবেন না, কিন্তু ভাই ফ্রি 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 তো নিয়ে যাবে। আর কিছু কিছু লোকেরা তো আছে ফ্রি পেলে না বুঝলেও নিয়ে যাবে। আমরা এককালে কিতাব ওই মেনা আরাফাতে কিতাব বিতরণ করছে, মেসরি আসছে বলছে যে হাজা বাঙালি হাজা উর্দু হিন্দি, মাফি মুশকিল জীব, অসুবিধা নাই, ফ্রি যখন পাওয়া যাচ্ছে অসুবিধা নাই, কিছু পেলেও
জি হ্যাঁ, তো এরকম অনেক আছে যে ফিরির আলকা, তারা কাজে লাগলো লাগলো, কাউকে দিয়ে দিলাম, না হলে ফেলে দিলাম, অসুবিধা রেখে ফিরি পেয়েছি, পয়সা ফেলা হইলো, পয়সা তো আর ফেললাম না। হ্যাঁ, পয়সা দিয়ে কিনলে ওই রকমই ফ্রি। আমরা ইসলামিক সেন্টারে এই জন্য সিডি শুরু থেকে ফ্রি দিই না, ফ্রি দিলে আমাদের লোকেরা শুনতো না হয়তো, কিন্তু যখন দুই রিয়েল দিয়ে কিনেছে একটা অডিও, অডিওর যুগে আলহামদুলিল্লাহ এই 17 বছরে যখন 3 রিয়েল দিয়ে একটা অডিও কিনেছে, ভালো করে শুনেছে, শোনার পর আল্লাহ পাকে হেদায়েতও দিয়েছে, এই জন্য এই দাওয়াতে আল্লাহ আল্লাহ বরকতও দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনি যখন একটু পয়সা খরচ করবেন তখন তার মূল্য দেবেন, আর ফিরি ফিরে এলে শুনলাম শুনলাম, না হলে ক্ষতিটা বা কী করলাম, পয়সা তো যায়নি, অসুবিধা কী। ওয়াকাইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আর আকাশ আর জমিনে অসংখ্য নিদর্শন রয়েছে, কত শত, কাইয়ের মানে কত শত, কত শত নিদর্শন রয়েছে, ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আকাশ সমূহে আর জমিনে, ইয়ামুরুন আলাইহা, যে সব নিদর্শনাবলীর আশপাশ দিয়ে মানব জাতি অতিক্রম করছে, দেখছে সামুদের এলাকা, আদের এলাকা, লুতের এলাকা, এসব ধ্বংস হয়েছে, এসব জাতি এসব দেখছে, অহম আনহা মরজন, তারপরও তা থেকে তার বিমুখ হয়ে যাচ্ছে, কিছু নসিহত উপদেশ নিতে চায় না। ওহমা ইউমেন আকসার ওহম বিল্লাহ ইল্লাহ মুশরিকুন, অধিকাংশ লোক আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেও তারা শিরক করে থাকে, মুশরিক হয়ে থাকে, অর্থাৎ আল্লাহর রুবুবিয়াতকে মানে, আল্লাহর কাজকে মানে, যে আল্লাহ রব, আল্লাহ খালেক সৃষ্টিকর্তা, আল্লাহ রাব্বুল আলামিন মালিক, আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, কিন্তু এবাদতের ক্ষেত্রে, তাওহীদে উলুহিয়াতের ক্ষেত্রে তারা শিরিক করে। এটা আরব মুশরিকদের অবস্থা। আরব মুশরিকে কি করত, কোরআন এখানে আল্লাহ বলছেন নবীকে যে ওয়ালাইন সালতামান খালাকাস সামাওয়াত ওয়াল, ওদেরকে যদি জিজ্ঞেস করে যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, লায়াকুলুনাল্লাহ, অবশ্যই তারা বললে সৃষ্টিকর্তা কে। হিন্দুদেরকে জিজ্ঞেস করেন যে ওপর আল্লাহ কে, ওপরওয়ালা তোমাদের কোন দেবী, দুর্গা না সরস্বতী, কি বলবে, না ওপরওয়ালা, 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 তাই না, মানে আল্লাহকে মানে, কিন্তু ইবাদত পূজা, হ্যাঁ, আরাধনা উপাসনা সব দেবদেবীর জন্য, দেবদেবীর জন্য। এইরকমই মুসলিম সমাজের যারা কবর মাজার পূজারী, সৃষ্টিকর্তা রব আল্লাহ, কিন্তু সিজদা জবাই ওরসে জবাই মান্নত কার জন্য, আমার ছেলের রোগটা যদি ভালো হয়ে যায় তাহলে খাজা বাবার মাজারে, নয় শাহজালালের মাজারে, নয় আটরসের মাজারে একটা গরু জবাই করবো, একটা খাসি জবাই করবো, একটা মুরগ জবাই করবো, করছে না। তাহলে অধিকাংশ লোক ইমানের দাবিদার হয়েও শিরিক করে থাকে, এই কথা এই মুসলিম সমাজের, মুসলিম জাতির যারা শিরিককারী তাদের ওপরও ফিট, আর যারা আরব মুশরিক ছিল তাদের ওপরও ফিট, আর ইহুদি নাসারাদের ওপরও ফিট। ইহুদি নাসারারা বলে যে আল্লাহ আল্লাহ বলে, তারপর ঈসা আলাইহিস সালামকে নবী মানে, মূসা আলাইহিস সালামকে নবী মানে, ইহুদিরা মানে কি মানে না, কিন্তু তারপরেও তারা শিরিক করে আল্লাহর সাথে, ওজারকে আল্লাহর পুত্র বলে শিরিক করে ইহুদিরা, আর ঈসা আলাইহিস সালামকে সান অফ গড, আল্লাহর পুত্র বলে খ্রিস্টানরা কি করে, শিরিক করে, মুশরিক হয়। তো ইমানের দাবিদার ইহুদি খ্রিস্টানরা, তারপরেও তারা মুশরিক। আরব মুশরিকরা ওই রকমই তাওহীদ রুবুবিয়াত বিশ্বাস করতো, কিন্তু ইবাদত বন্দেগীতে তারা শিরিক করত, যে বড় ওপরওয়ালা তো আছেই, হ্যাঁ, কিন্তু এরা ছোটখাটো, এদেরকে ভাগ বন্টন করে আল্লাহ দপ্তর দিয়ে দিয়েছেন, বিভিন্ন দপ্তর, যেমন দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন দপ্তর বিভিন্ন মন্ত্রীদেরকে দিয়ে দিয়েছে। আফা আমেনু, তারা কি নিরাপদ হয়ে গেছে যে তাদের ওপর এসে পড়বে আল্লাহর আজাবের আগ্রাসন, বলতে পারেন আওতাতি আহমদ সাহাতু, অথবা তাদের কাছে যদি দুনিয়ার এই আজাব না আসে, তড়িৎ আজাব, তাহলে কিয়ামত এসে যাবে আকস্মিক হঠাৎ করে, কিয়ামত পর্যন্ত তারা হেদায়াত হবে না, এই গুমরাহিতে থেকে যাবে, অহমলায়া সরুন, আর তারা টের পাবে না, এমন আচমকা কিয়ামত হয়ে যাবে আর তওবার দরজা বন্ধ হয়ে যাবে, যে সংশোধনের সুযোগ পাবে না। কুল হাযিহি সাবিলি, এই আয়াতে দাওয়াতের কথা বলা হয়েছে, দীন ইসলামের দাওয়াতের কথা, দাওয়াত দেওয়ার পদ্ধতি এবং দাওয়াত যে দেবেন দায়ীর বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। কুল হে নবী বলো, হাযিহি সাবিলি, এটাই হচ্ছে আমার রাস্তা। কোনটা রাস্তা? সিরাতে মুস্তাকিম হচ্ছে রাসূলুল্লাহর রাস্তা। তো রাসূলের রাস্তা কয়টি? একটি রাস্তা, হাযিহি সাবিলি, এই হচ্ছে আমার রাস্তা। আদু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি, আহ্বান করি, আলা বাসিরাতিন, সজ্ঞানে, জ্ঞান হাসিল করে, জেনে শুনে, না জেনে নয়, মূর্খতার সাথে, তৌহিদ বুঝেন না, সুন্নত বুঝেন না, হালাল হারাম বুঝেন না, আর ফতোয়াবাজি করেন, এইরকম নয়, দিন জানবেন না, প্রচার করবেন, দলিল জানেন না, যদি বলা হয় আপনাকে যে আপনি যে বলছেন যে মিলাদ করা মুস্তাহাব, তো দলিল বলছে আমাদের এত বড় বড় বুজরুগানি দিনরা করে আসছে, কি বলেন আপনি, এটা আপনার দলিল? বুজরুগানি দিনরা করে আসছে, আমাদের দেশে এত বড় বড় আলেম আছে, এরা বুঝে না, এটা আপনার দলিল হয়ে গেল? না, দলিল কোরআন আর দলিল হাদিস। তাহলে আপনাকে জানতে হবে যে কোরআনের কোন আয়াতের ভিত্তিতে কথা বলছেন, রাসূলের কোন হাদিসের ভিত্তিতে কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন,
হ্যাঁ, তার সাহাবিরা কেউ করেছেন? যদি তারা করতেন নবী সাল্লামের চোখের সামনে আর অনুমোদন পেতেন তাহলে সেটা দলিল হইত। তো আলা বাসিরা, দাওয়াত দিতে হবে জ্ঞান হাসিল করে। যারা আজকাল চিল্লা টিল্লাতে বেরিয়ে যায় তারা বলে আমরা শিখতে যাচ্ছি, আবার তবলিগে, তবলিগ মানে তো পৌঁছানো, নিজে শিখার জন্য তো না, তো পৌঁছাইতে যাচ্ছেন অথচ পকেট এমটি, পেট এমটি, কিছুই নাই, এলিম কালাম নাই, এটা কি জায়েজ? মোটেই জায়েজ নাই। আনা, আমিও জ্ঞানের সাথে দাওয়াত দিই, আর ওমানিত তাবানি, আর যারা আমার অনুসারী হবে তারাও জেনে শুনে দাওয়াত দিবে, আগে এলেম শিখবে। তাহলে তবলিগেই যদি যেতে হয় তো আলেম ওলামারা যাবে, জাহেল মূর্খরা যাবে না, জনসাধারণ যাবে না। আর তবলিগ করবে কিসের? আল্লাহর ওহির তবলিগ করবে, কোরআনে কারীমের তবলিগ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের তবলিগ করবে, একমত, কোনো অসুবিধা নেই। এই তবলিগই তো করছে, এই তবলিগই তো করছে, যেখানে ডাকছে সেখানে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, যেখানে লাগবে সেখানে যাবো। ও সুবহানাল্লাহ, আল্লাহ পাক পবিত্র, আমা আনা মিনাল মুশরিকিন, আর মুশরিকদের দলভুক্ত আমি নই। আল্লাহ শিরক থেকে মুক্ত, শিরক থেকে পাক। আমা আরসাল্লাম মিন কাবলিকা ইল্লা রিজালান, হে নবী, তোমার পূর্বে যে কোনো রাসূল পাঠিয়েছি তারা ছিল একমাত্র পুরুষ মানুষ, রেজালান। তাহলে বোঝা গেল এই আয়াত স্পষ্ট করে কোন মহিলাকে আল্লাহ নবিয়া বা রাসূলা বানান নাই, বোঝা গেছে? কোন মহিলা নবেন, মারিয়াম আলাইহিস সালাম নবী ছিলেন না, কেউ যদি বলে ভুল। হ্যাঁ, আসিয়া ফিরাউনের স্ত্রী মোমেনা ছিলেন, সিদ্দিকা ছিলেন, নবিয়া ছিলেন না, বুঝা গেছে? নুহি এলাইহিম, সেই পুরুষদের কাছে আমি ওহি করি। তারপর এই পুরুষ লোকেরা রেজালান, তাহলে বুঝা গেল এরা মালায়েকা ফেরেশতাও ছিলেন না, যত নবী এসেছেন তারা কি ছিলেন? ফেরেশতাও ছিলেন না আর মহিলাও ছিলেন না, পুরুষ মানুষ ছিলেন। পুরুষ কি ছিলেন? মানুষ ছিলেন। আর বিদাতপন্থীরা বলছে যে না না না, মানুষ তো মাটির পয়দা হয়, আমাদের নবী মাটির পয়দা না, নূরের পয়দা। কোরআন অস্বীকার করে না? করে না, বলেন দেখি। আপনি কি বলতে পারবেন যে মানুষ নূরের পয়দা হয়? কখনো মানুষ নূরের পয়দা হয় না। আল্লাহ বলছেন যে খালাকাহু মিন তুরাব, আমি মানুষকে মাটি দিয়ে, তুরাব দিয়ে তৈরি করেছি, তিন দিয়ে তৈরি করেছি, এইসব ভাষা আল্লাহ ব্যবহার করেছেন। মিন আহলিল কোরা, জনপদ হতে, সেই এলাকাবাসী হইতে, আল্লাহ আবার অন্য এলাকা থেকে নিয়ে আসেননি যে নবী নবী হবেন আরব দেশের আর নবীকে নিয়ে এসেছেন ভারত থেকে, এরকম করেন নাই। যেই দেশের লোকের জন্য নবী ওই দেশের ভাষা ভাষী নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইল্লা বিলিসানে কওমি, অন্য আয়াতে আল্লাহ বলেছেন সেই দেশের ভাষায়, জি জাতির ভাষায় আল্লাহ পাঠিয়েছেন। আফালাম ইয়াসিরু ফিল, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? ফায়ানজুরু, তারা দেখতো, কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, এর পূর্বে যে সব লোকেরা ছিল পাপিষ্ট তাদের কি কুপরিণাম হয়েছিল? ওয়ালা দারুল আখিরাতে খাইর, আর পরকালের ঘর সবচাইতে উৎকৃষ্ট, লিল লাযিনা তাকাউ, আল্লাহ ভীরুদের জন্য। আখিরাতের ঘর উৎকৃষ্ট হবে কার জন্য? সবার জন্য না, মুত্তাকি পরেশগার, মুমিন মুত্তাকিদের জন্য, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। আফালা তাআকিলুন, তোমরা কি চিন্তা করো না? হাত্তা ইজাস্তাই আসা রসুলু, এমন কি নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছেন, পাঠার পরে আল্লাহর মদদ নেমে আসতে বিলম্ব হয়েছে, বিলম্ব হওয়াতে নবী রসুল দোয়া করতে আছেন, দোয়া করতে আছেন সাহায্যের জন্য, বিজয়ের জন্য, দোয়াতে বিলম্ব হচ্ছে, রেজাল্টে বিলম্ব হচ্ছে। যারা অনুসারী তারা নিরাশ হয়ে যায় অনেক সময়, এমন নবী এসেছে, নবীর অনুসারীরা সন্দেহ পড়ে গেছে যে আরে নবী তো বললেন যে তোমরা আমার সাথ দাও, আল্লাহর মদদ নেমে আসবে, আল্লাহ মানি ইজ্জত দেবেন, আল্লাহ গোলামের জীবন দূর করবেন, আর কতদিন গোলামি করব, কতদিন মার খাবো, এইরকম কেন অবস্থা? এইরকম আগের নবীদের ক্ষেত্রে হয়েছে, আর শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছে 13 বছর ধরে, কোথায়? মক্কায়। 40 বছরে নবী হলেন, 13 বছর থাকলেন, 13 বছরে কত দুর্বল অবস্থায়, কত অসহায় অবস্থায়। প্রথম তো 2-4-5 বছর লুকিয়ে 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 দাওয়াত, গোপনে দাওয়াত, প্রকাশ্যের দাওয়াত, 10 বছর জুলুম অত্যাচার শুরু হয়ে গেল, হিজরত শুরু হলো, হাবশার হিজরত, মদিনার হিজরত, হিজরত করেও 8 বছর, তাহলে 13 আর 8 কত হয়ে যায়? 21 বছর। আল্লাহর মদদ, নাসরুল্লাহ ওয়াল ফাতহ, ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ, আল্লাহর সাহায্য আর বিজয় নেমে আসতে লেগেছে 21 বছর ধৈর্য ধারণ কে করেছেন? সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি আপনি দিনের দাওয়াত দিতে গিয়ে কথা শুনছে না, মানছে না, 2-4 মাস, 2-4 দিন, 2-4 সপ্তাহ, 2-4 বছর, ব্যাস ধৈর্য ধারণ করতে হবে। জি, হাত্তাই জাস্তাই আসা রসুল, এমনকি রসুলগণ নিরাশ হয়ে গেছে, হতাশ হয়েছেন, অজান্নু, আর তাদের ধারণা হয়ে গেছে, তাদের ধারণা রসুলদের কখনো কুধারণা হতে পারে না, রসুলের অনুসারীদের। এই জন্য সহিত তফসির হচ্ছে অজান্নু মানে জান্না কওমহুম, রসুলের জাতির লোকেরা তাদের ধারণা এরকম হয়ে গেছিল, আন্নাহুম কাদ কুজিবু, যে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
নবীরা যা বলছেন কথাটা কতদূর সত্য, কেন মদদ নেমে আসছে না, কেন আল্লাহ বিজয় দান করছেন না। তাদের ধারণা যে মিথ্যাই মনে হয় বলা হয়েছে, যা আহম নাসরুন, হঠাৎ করে আমার সাহায্য নেমে আসে, হঠাৎ করে কি হয় আমার সাহায্য নেমে আসে। চিন্তা করুন, হুদাইবিয়ার সন্ধিতে সবগুলিতে হার মেনে নেওয়া শর্তগুলিতে মুসলিমরা হার মেনে নিল, ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহ তাআলা রাজি হতে পারছেন না, নিজেকে সন্তুষ্ট করতে পারছেন না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতেই হবে। আর মাত্র তার দুই বছর পরে মক্কা বিজয় হবে তাদের কল্পনাতেও ছিল না, ছিল কি? এইরকম আগের নবীদের ক্ষেত্রে হয়েছে, নবীর কমদের ক্ষেত্রে হয়েছে। তাই বলছেন যে আমার সাহায্য নেমে আসে, ফানুজ্জিয়া মান্না শাও, সুতরাং আমি পরিত্রাণ দিই, হ্যাঁ, যাকে আমি চাই বা যারাকে চাই। ওয়ালা ইউরাদ্দু বাসুন আনিল কওমিল মুজরিমিন, অপরাধী সম্প্রদায় থেকে আমার শাস্তি খণ্ডন হয় না। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব, নিঃসন্দেহে তাদের ঘটনাবলীতে, অর্থাৎ আম্বিয়া রসুলগণের ঘটনাবলীতে, যার একটি কাহিনী ঘটনা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, এতে কি রয়েছে? এবরা শিক্ষণীয় বিষয় রয়েছে। কার জন্য? কে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা নেবে, কে মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা নেবে, কে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা নেবে, কে আদম আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা নেবে, বিভিন্ন যে কোরআনে কারিমে ঘটনাগুলি বর্ণনা করা হয়েছে, কে শিক্ষা নেবে? লে উলিল আলবাব, জ্ঞানী লোকদের জন্য। তাহলে যারা নির্বোধ, মোটা খায় মোটা বুঝে, কিসটা কাহিনী শোনান, সারা রাত জেগে মজাল মজা লাগছে, কিসটা শুনছে, ওয়াজ মহফিলে চার ঘন্টা পাঁচ ঘন্টা বক্তব্য করলো, ওয়াইজ শুধু কিসটা কাহিনী গালকল্প দিয়ে সারলো, কি শিখে আসলেন ভাই? সুরটা মজার সুর ছিল রে ভাই, খুব ভালো লাগলো, ওয়াজ শুনতে খুব ভালো লাগলো। আর আমাদের আলোচনা শুনলে যাদের জিভার স্বাদ বিকৃত হয়ে গেছে, জ্বরে আক্রান্ত, জ্বরে আক্রান্ত হলে জিভায় স্বাদ থাকে না, অথবা মহিলাদের পেটে বাচ্চা থাকলে প্রথম তিন চার মাস জিভায় স্বাদ থাকে না, ওই রকম যেসব মুসলিমরা হয়ে গেছে আমাদের কোরআন এবং হাদিসের কথা শুনলে, আরে কি যে কথা বলছে, এক ভাই এসে বলছে যে দেশে গিয়ে শোনাচ্ছে, তো বলছে এটা আমার ওয়াজ হইলো, সুর নাই সার নাই, তো কথা বলছে। আরে তোমার প্রধানমন্ত্রী যখন বক্তব্য করে তখন কেন সুর করে না, তোমার বিরোধী দলের নেত্রী যখন বক্তব্য করে তখন কেন সুর সার করে না, আর মৌলানা সাহেব বলি সুর শুরু করে দিতে হবে, এ কোথায় বললে তুমি, এই সুরের বিদাত কোথায় বললে? সাহাবারা সুর করেছেন না, তাবেইনরা সুর করেছেন, আবু হানিফা শাফি মালিক আমাদের সুর করে বাস করেছেন নাকি? এ সুর সারের সারি হচ্ছে ওই সুর, কথা বুঝতে পারলেন? সুর সার করে ওয়াজ করলে ওর খোলাসা হচ্ছে সুরটাই পেলো, আর কিছু পাই না। যেমন গজল শুনতে মজা লাগে, কিন্তু গজলের অর্থ অধিকাংশ লোকে বুঝেন না, বুঝেন কি? নাতে রসুল শুনতে মজা লাগে, কিন্তু কি যে বলা হইলো তা তো বুঝি না ভাই, মজা লাগলো, কণ্ঠ খুব ভালো। আল্লাহ রাব্বুল্লাহ বলছেন যে নিঃসন্দেহে তাদের ঘটনাবলীতে শিক্ষা রয়েছে, আম্বিয়া রসুলের ঘটনাবলীতে শিক্ষণীয় বিষয় রয়েছে। লে উলিল আলবাব, জ্ঞানবান লোকদের জন্য। মা কান হাদিসা ইফতারা, এ কোরআনে করিম কারো রচিত বাণী নয়, হাদিসান ইফতারা মানে রচিত বাণী নয়, কারো মন গড়া বাণী নয়, যে মোহাম্মদ নিজে গড়ে নিয়েছেন অথবা কেউ গড়ে রচনা করে দিয়েছে এমন নাই। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, তবে কোরআনে কারীম হচ্ছে তার পূর্বে যে কিতাবগুলি এসেছে, গ্রন্থগুলি তাওরাত ইনজিল জাবুর, সেগুলি সত্যায়নকারী, তাসদীক মানে মুসাদ্দিক, ইসম ফাইলের অর্থে রয়েছে, তার পূর্বে যে কিতাবগুলি রয়েছে বা দিনগুলি ছিল সেগুলি সত্যায়নকারী, তাতে যেগুলি ভালো কথা রয়েছে সেগুলি কোরআনে কারীমে মজুদ আছে, আর যেগুলি বিকৃত অথবা যেগুলি অচল, কিয়ামত পর্যন্ত চলবে না, মানব জাতির জন্য প্রযোজ্য নয়, সেগুলিকে আল্লাহ রহিত করে দিয়েছেন, এটা হচ্ছে সত্যায়ন করা। অর্থাৎ সিলা কুল্লে সেই, আর প্রত্যেক প্রয়োজনীয় বস্তুর তাতে বিশদ বিবরণ রয়েছে, কিসে? কোরআনে কারিমে প্রত্যেক জিনিসের তফসিল রয়েছে, বিস্তারিত বর্ণনা রয়েছে। যদি বলেন, তাহলে কেউ যদি আপনাকে বলে যে কোথায় অ্যাটম বোমের কথা রয়েছে, কোথায় আপনার মোবাইলের কথা রয়েছে, আর কোথায় আপনার দুনিয়ার এই যান্ত্রিক সভ্যতার কথা রয়েছে, কোথায় মেডিকেল সায়েন্সের কথা রয়েছে, তাহলে আপনাকে কি করে দিবে? তফসির করতে গিয়ে একটু হুঁশ করতে হবে। তাফসিলা কুল্লে শাই মানে সারা পৃথিবীকে ঢুকিয়ে দেওয়া হয়নি, যা প্রয়োজন মানুষের জন্য আর যে উদ্দেশ্যে কোরআন নাজেল করা হয়েছে এই বিষয়ে বিশদ বিবরণ রয়েছে, আপনার ইহকাল পরকালের কল্যাণের জন্য আর সমস্যার সমাধানের জন্য জালে বিচার বিভাগ, আপনার আদালত চালাতে হবে, আপনার রাজনীতি করতে হবে, কোরআনে কারিমের দেশ কি করে পরিচালনা করতে হবে তা রয়েছে, কোরআনে কারিম আদালত কি করে চালাতে হবে তা রয়েছে, কোরআনে কারিমে দণ্ডবিধান রয়েছে, কোরআনে কারিমে ইবাদত বন্দেগী রয়েছে, কোরআনে কারিমে আখলাক রয়েছে, কোরআনে কারিমে হালাল হারাম রয়েছে, কোরআনে কারিমে যা প্রয়োজন মানুষের সংশোধনের জন্য তা রয়েছে, জান্নাত জাহান্নামের কথা রয়েছে, আযাবের কথা রয়েছে, সুসংবাদ রয়েছে, তাফসিলা করলে সেই সব কিছুর তাফসিল রয়েছে।
আর তারপরে আর একটা উত্তর রয়েছে, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে বলে যে যান্ত্রিক সভ্যতার কথা কোথায় কোরআনে আছে, মোবাইলের কথা কোরআনে কোথায় আছে, বলেন আল্লাহ বলছেন ওয়াল খাইলা ওয়াল বেগালা ওয়াল হামির আলে তার কাবুহা ওয়া জিনা ওয়াখলুক মা লা তালামুন। আল্লাহ বলছেন যে খাইল ঘোড়া রয়েছে, ওয়াল বেগাল খচ্চর রয়েছে, ওয়াল হামিরা গাধা রয়েছে, এগুলি হচ্ছে লেতার কাবুহা তোমাদের বাহনের জন্য, সওয়ার হওয়ার জন্য, হ্যাঁ ওয়াজিনা আর তোমাদের সাজসজ্জা স্বরূপ দেখার শোভা। ওয়াখলুক মা লা তালামুন আর এমন এমন জিনিস আল্লাহ সৃষ্টি করবেন যা তোমরা জানো না, এখন এরোপ্লেন সৃষ্টি করবেন, বাস ট্রাক সৃষ্টি করবেন, আল্লাহ মোটরসাইকেল সৃষ্টি করবেন, মোবাইল সৃষ্টি করবেন, মা লা তালামুন আরো কত কি সৃষ্টি হবে আমরা জানি না, কিয়ামত পর্যন্ত হবে আল্লাহ ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, মা লা তালামুন এটা উত্তর দিতে পারেন। কিন্তু না, দুনিয়ার কথা বলার জন্য কোরআনী করিম আসেনি, কোরআনী করিম বলার জন্য এসছে মানুষের যে সমস্যা আসতে পারে সমস্যার সমাধান, যে কোনো সমস্যার সমাধান কোরআনী করিমে রয়েছে, সে স্পষ্ট থাক অথবা অস্পষ্ট থাক ইস্তেমবাদ করতে হবে, অস্পষ্ট থাক যা ইস্তেমবাদ করতে হবে ওলামায় হাক্কে কোরআন সুন্নাহ আলেমদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াহুদাম ওয়া রাহমাতাল লিকাওমি ইউমিনুন, আর কোরআনী করিম হচ্ছে দিক নির্দেশনা আর ওয়াহা রহমত আর করুণা দয়া লিকাওমি ইউমিনুন বিশ্বাসী জাতির জন্য, বিশ্বাসী সম্প্রদায়ের জন্য এতে দিক নির্দেশনা হেদায়ত রয়েছে, ওরাই হেদায়ত পাবে উপকৃত হবে, আর ওদের জন্য আল্লাহর রহমত কোরআনে করিম, পক্ষান্তরে যারা কোরআনে করিমকে অবজ্ঞা করে অস্বীকার করে তাদের জন্য ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, অন্য সূরা ইসরাতে আল্লাহ বলেছেন তারা অধিক ক্ষতিগ্রস্ত হবে, জানার পরেও মানল না অমান্য করলো তারা ক্ষতিগ্রস্ত হবে। এখানে আমাদের সূরা ইউসুফের তাফসীর শেষ হলো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন, ভুল ভ্রান্তি মাফ করেন, আল্লাহ রাব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন, মুসলিম উম্মতকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সম্মানিত করেন, আহলে সুন্নাতুল জামাতকে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন, দীন ইসলামের দিকে পাঁচ ওয়াক্ত সালাতের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।